জি, আমরা লাইভে এখন ঢুকে গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুধী দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নিয়মিত আমার এই আয়োজিত টক শো বলেন, আলোচনা অনুষ্ঠান বলেন। আমি আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, আজকে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে নতুন একটি নামে, কারণ নাম তো প্রয়োজন আছেই। সেটা হলো ফেস দ্য পিপল। ফেস দ্য পিপল কি এবং কেন সেটা আমি পরে জানাচ্ছি, কিন্তু আপনাদের কাছে আজকে যে ঘোষণা দিতে চাই সেটা হলো, আমাদের সাথে আজকে আছেন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং রাজনৈতিক অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের প্রতিটি মানুষ যার নাম নাম বলার সাথে সাথে তার চেহারাটাও সামনে ভেসে ওঠে, কারণ তিনি নাম এবং চেহারা দুটোই এত পরিচিত মানুষের কাছে আর দ্বিতীয়বার বলতে হয় না। তিনি হলেন আমাদের সাবেক এমপি ডক্টর নীলুফার চৌধুরী মণি। নীলুফার চৌধুরী মণি, আপনি কেমন আছেন? স্বাগত। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালো আছি, তবে মন ভালো না বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য। আসলে আমরা তো চেয়ে চেয়ে দেখলাম, এছাড়া তো আমাদের আর কি করার আছে? আমরা আফসোস করি, আমাদের সামর্থ্য নাই, আমরা চেষ্টা করি, আমরা পারি না, সবকিছু মিলে আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো কোয়ারেন্টাইন লাইফ তো করছেন, বাসাতেই তো আছেন নাকি? হ্যাঁ, বাসাতেই আছি, তবে ফোনে ফোনে এলাকার খোঁজ খবর নেওয়া, এলাকার যা সামান্য কিছু, ওদের পাশে যে লিখে লেখো এক ফুটো দিলাম শিশিরের মতো, ওদের পাশে চেষ্টা করছি যে আসলে ওই ফোনে ফোনেই কাজগুলো করছি, আপনার সাথেও যেমন এখন এইভাবেই কোয়ারেন্টাইন হয়ে যাচ্ছে। তো নতুন একটি কনসেপ্ট, এবং বিশেষ করে যারা আপনার মতো, যারা কথার পাখি, যারা কথা বলতে ভালোবাসে, যারা কথা মানুষকে কথা শোনাতে ভালোবাসে, তারা অনেক কথাই বলতে পারে না। আমাদের যে ট্র্যাডিশনাল ওয়ে আছে, যেটা টকশো বলে, টিভি টকশো, সেখানে আপনারা অনেক কিছু বলতে চান এবং মানুষ আপনাদের কাছে অনেক কথা জানতে চায়, অনেক কিছু জানতে চায়, যা জানতে চায় যা আপনারা সচরাচর বলতে পারেন না টিভিতে। আমি বা আমরা এই অনলাইনের মাধ্যমে সেই সব কথাগুলি আপনাদের কাছ থেকে জানতে চাই এবং সাধারণ মানুষ জানতে চায়, সেই কনসেপ্ট নিয়েই আমরা এই আয়োজনটি আমাদের আমরা করেছি। আপনার কাছে কেমন লাগছে? জি, আমার কাছে খুব ভালো লাগছে, এই কারণে, দুটো কারণে ভালো লাগছে। একটা হচ্ছে যে পৃথিবীটা যে গ্লোবাল ভিলেজ, এটা আপনি আর আমার হাজার হাজার মাইল বাহ্যিক দূরত্ব, কিন্তু আমরা যখন কথা বলছি মনে হচ্ছে যে আমরা একটা রুমেই আছি, পাশাপাশি হয়তো বসে আছি। এই যে গ্লোবাল ভিলেজের যে আমরা স্বাদটা পাচ্ছি, এটা যেমন ভালো লাগছে, পাশাপাশি করোনায় যখন আমরা মানুষের কাছ থেকে মানে সামাজিক ভাবে দূরত্ব মেনটেন করছি, ঠিক তখনই আপনার এটা অ্যাপ্রোপ্রিয়েট, আমি বলবো সময় উপযোগী, যুগ উপযোগী, এবং এটা ভীষণ প্রয়োজন ছিল, আছে। ধন্যবাদ আপনাকে। ফেস দ্য পিপল তো আপনি অবশ্যই সবাই আমরা জানি, ফেস দ্য পিপল মানে হলো আমি যেসব অতিথিদেরকে আজকে আমি পরবর্তী যাদেরকে আনবো, তারা জনগণের কাছে জবাবদিহিতা করবে এবং জনগণের প্রশ্নকে মোকাবেলা করবে। আমি বিশেষ করে যারা জনপ্রতিনিধি হয়ে ছিলেন এবং এখন আছেন, আপনার মতো যারা জনপ্রিয়, তাদেরকে মানুষের খুব কাছাকাছি আনার চেষ্টা করছি। আশা করি আজকের এই অনুষ্ঠানটি অনেক প্রাণবন্ত হবে এবং আপনার কাছ থেকে অনেক অজানা অজানা তথ্য আমরা সারা বিশ্ব যেখানে যেখানে বাংলা বাংলা বাংলাদেশিরা বসবাস করছেন সবাই জানতে পারবে। এবং আজকের নতুন একটি এই অনুষ্ঠানে নতুন একটি কনসেপ্ট যুক্ত করেছি, নীলুফার চৌধুরী মণি, আপনাকে দিয়ে অনেক কিছু আজকে শুরু করতে যাচ্ছি, কারণ হলো আমি একটু আস্তে শুনতে পাচ্ছি আপনি, আমার মনে হয় যে সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে। আমার সাউন্ড প্রবলেম হচ্ছে, আপনারা কি একটু কাইন্ডলি কেউ বলবেন যে আমার সাউন্ড ঠিক আছে কিনা, যদি যারা শুনতে পাচ্ছেন। এখন এখন কি ঠিক আছে? এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? জি, এখন শুনতে পাচ্ছি, এখন এখন শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। টেকনিক্যাল এবং টেকনোলজিক্যাল অনেক কিছুই আসলে আমাদেরকে ইয়ে করে। তো যেটা বলছিলাম যে আমরা
জবাবদিহিতা করার জন্য আপনার মতো যারা জনপ্রিয় তাদেরকে মানুষের খুব কাছাকাছি আনার চেষ্টা করছে, এটাকেও আপনি কিভাবে জনপ্রিয় জবাবদিহিতা কি দরকার আছে কিনা বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি দেখেন? আমি বলি চলছে বাংলাদেশ অবশ্যই জন মানে আপনার জবাবদিহিতার বিকল্প নাই, জবাবদিহিতার বিকল্প নাই বলেই একটা দেশের গণতন্ত্র ডিপেন্ড করে কতটুকু আমি জবাবদিহিতায় যেতে পারি বা বলতে পারি বা আমার জবাবদিহিতা কতটুকু গুরুত্ব বহ করে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা তো এমনি আধমরা দেশ, তারপরে বাকিটুকু আমরা মরে আছি। এই এই জায়গাটা, এই সোশ্যাল মিডিয়াটা, টক শো বলেন, টক শোতে আমরা কথা বলতে পারি, কিছু বলতে পারি, পুরাটা সম্পূর্ণ বলতে পারি না, তবে আমার ধারণা যে আপনাদের সাথে যখন সোশ্যাল মিডিয়ায় আমরা পড়ি বা দেখি, এবং তারাও কিন্তু দেশে থাকে না, দেশের বাইরে যারা থাকে তারা অনেক সাহসিকতার পরিচয় দেয়, তাদের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। এই জন্য আমি বলবো যে এই প্রোগ্রামটা আপনার অর্থবহ হয়ে আনবে। ধন্যবাদ। আমি আপনার কাছ থেকে আজকে শুধুমাত্র যে রাজনৈতিক ব্যক্তি আপনি, শুধুমাত্র রাজনৈতিক হিসাব কথা বলতে তা নয়, আমরা বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে সার্বিক সমস্যা সংকট সবকিছু নিয়ে আলাপ করব। তো প্রথমে আপনার কাছ থেকে আসলে বর্তমানে করোনা বিষয়ে বাংলাদেশের পরিস্থিতি জানতে চাই, আপনি কতটুকু অবগত আছেন এবং আপনিও করোনার আক্রান্ত আক্রান্ত বলবো না, আপনি মানে করোনার সংকটের কারণে নিজেকেও বন্দি রেখেছেন আপনার নিজস্ব নিজের বাসাতে, সেখান থেকে আজকে এত বেশি যে এখন সবাই কম বেশি জানে। আজকে আপনি যখন কথা বলছেন তখন আমি করোনা মহামারীর যে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড মিটারে শনিবার মানে শনিবার পর্যন্ত আমি যে রিপোর্টটা আমি যেটুকু জানি যে বিশ্বে এখন এই যে 210টি দেশের মধ্যে 34,70,000 করোনায় আক্রান্ত রোগী আছে এবং গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 4,489 জন। সর্বমোট মৃত্যুবরণ মৃত মানুষ হচ্ছে করোনায় 2,43,937 জন। বিশাল বিশাল ব্যাপার এগুলো, এবং আজকে ভয়ঙ্কর মানে এটা আসলে ভাবলেই গায়ে কাটা দিয়ে উঠছে, এবং আমরা জানি না আমরা কে কখন কতক্ষণ বেঁচে থাকব। তবে এইখানেও একটু আশার আলো আছে যে চিকিৎসার পর এখনো পর্যন্ত সুস্থ হয়েছে এদের মধ্যে 11,14,164 জন, চিকিৎসাধীন আছে 23,11,805 জন, এবং এখানে অনেকেই আছে যে সংকটাপন্ন রোগীর সংখ্যা এখন যেমন 50,843 জন। তাদের কয়জনকে আমরা ফেরত পাবো আমরা জানি না, কিন্তু আমরা আশা করি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে যে ধর্মে থাকি না কেন আমরা বলি যে এটা যেন তাড়াতাড়ি বিহিত হয়। এবং সবচেয়ে দুঃখজনক বর্বরোচিত যে আমি যে দেশে বাস করি, আমি সেই দেশ, সেই দেশের করোনা কতজন আমাদের আমরা তাও জানি না। আপনি জানেন কিনা জানি না, ওয়ার্ল্ড ব্যাংকের একজন কর্মকর্তা জিয়া হায়দার নাম, তার মা কিছুদিন আগে মারা গিয়েছে, সে বাংলাদেশের অনেক বড় বড় তাদের ঘরে 5 জন ডাক্তার, 3টা সন্তান ডাক্তার, 1টা ছেলের বউ ডাক্তার, 1জন মেয়ের জামাতা ডাক্তার, 5জন ডাক্তারের মধ্যে একটা মা মারা গেল। আমার সবচেয়ে যেখানে দুঃখ লেগেছে সেটা হলো যে উনি বলেছেন যে উনার মাকে যখন দাফন করা হয় দুইবার দাফনের কাপড়টা চেঞ্জ করা হয়েছে, পিছনে এত ব্লিডিং হচ্ছিল যে রক্তে ভেসে যাচ্ছিল কাপড়গুলো। তো করোনার সাথে ব্লিডিং এর কি সম্পর্ক আমি সেই ডাক্তাররাই যেহেতু ধরতে পারে না, আমি তো ডাক্তার না। তো এই জায়গাটায় বাংলাদেশের কিন্তু বড় বড় হসপিটাল গুলো সম্পর্কে আমি এই কথাগুলো বলছি, এবং অনেকেই জানেন যে প্রতিদিন যে আমাদের ধারাভাষ্য যারা দিচ্ছেন তারা যেভাবে ধারাভাষ্য দিচ্ছেন ওইভাবে কিন্তু কার্যক্রমে, লাইক আমি ধানমন্ডিতে থাকি, ধানমন্ডির একটা হসপিটাল তার নাম কয়েকদিন যাবত ঘোষণা করছে যে এই হসপিটালে করোনা রোগীকে নেওয়া যাবে। সেইখানে আমার হাজবেন্ড হাঁটতে হাঁটতে গিয়ে হসপিটালের কর্মচারীদেরকে জিজ্ঞেস করেছে রাতে গতকালকে যে এইখানে কি নেওয়া হচ্ছে কিনা রোগীদের, আমাদের বাসা তো কাছে, আমরা যদি কোনো সমস্যা হয় আল্লাহ না করুক আমরা আসবো কিনা, বলে যে এখনো কোনো কাজই শুরু হয় নাই। অথচ 4-5 দিন আগে থেকে কিন্তু টেলিভিশনে আমরা দেখছি এই হসপিটাল গুলোর নাম। সো এই জায়গা থেকে বোঝা যায় যে আমরা
কাগজে কলমে, ওই যে কাজীর গরু গোয়ালে নাই খাতায় আছে, আমাদের দেশটা আজকে এমন অবস্থা। আমার সবচেয়ে ওই এই সময়টা, আমার আজ থেকে 20 বছর আগে শঙ্খ ঘোষ নামে একজন কবি লিখেছিলেন, আপনাকে আমি মাঝখান দিয়ে বলবো, হ্যাঁ বলেন, আপনি ওই যে সংখ্যাগুলো নিয়ে আপনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং আপনি খুব মত প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক সংখ্যাগুলো, আমরা যদি দেশের দিকে তাকাই সেখানে আপনি লক্ষ্য করবেন যে আজকের বাংলাদেশের যে রিপোর্টটি সেখানে একটা ভয়ঙ্কর অসঙ্গতি আছে। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেননি, আমি যেটা লক্ষ্য করেছি একটু আগে বাংলাদেশের সকল পত্রিকাতেই তো বর্তমান যে সুস্থ এবং আক্রান্ত এবং মৃত্যুর হার দেখিয়ে থাকে, তো গতকাল পর্যন্ত আমরা দেখেছি মৃত্যুর হার এবং সুস্থতার হার প্রায় সমান সমানের ছিল, ঠিক আছে, কিন্তু আজকে খুব অবাক করে, সবাইকে অবাক করে, আজকে মৃত্যুর হারটি ঠিক গত আগের মতোই আছে কিন্তু সুস্থতার হার প্রায় 1000-এর অধিক হয়ে গেছে, যেটা কমপ্লিটলি এবং সম্পূর্ণভাবে অবাক করা অসঙ্গতি। এই বিষয়ে পত্রিকা যেটা আসছে যে টেকনিক্যাল টিম যারা কাজ করছে সরকার পক্ষ থেকে তাদের কাছে প্রশ্ন করলে সেখান থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন সরকার পক্ষ থেকে? এটাই তো হওয়ার কথা। আপনি WHO বলেছে, আপনার মনে আছে, যে বাংলাদেশে 20 লাখ ছাড়িয়ে যেতে পারে। তো বাংলাদেশের অবস্থাটা ছিল এরকম যে নো টেস্ট নো করোনা, ফিউ টেস্ট সাম করোনা, অল টেস্ট মেজরিটি করোনা। তো আমি ফিউ টেস্টে খুব সমস্যায় একদিনের মধ্যেই এত বড় একটা বদল করে, যে তাহলে এর আগে যেই স্টেটমেন্টগুলি আসছিল সেগুলি কি কোনোভাবে কি হিডেন ছিল কিনা, লুকায়িত ছিল কিনা? আপনি আরো আপনি আরো অবাক হবেন আপনি আরো অবাক হবেন যে যে টেস্টগুলো করা হচ্ছে সেই টেস্টগুলো আদৌ এই এই এখন নেগেটিভ আসছে, তো কিছুক্ষণ পরে আবার পজিটিভ আসছে। সো টেস্টেই তো আমার আমি আমার বিশ্বাসটা নাই। আমি ধরে নিয়েছি যে আমি আমি এই অস্বাভাবিক মৃত্যুকে আমি স্বাভাবিকভাবে নিয়েছি, যে যে কোনো সময় আমি আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে আমাকে না শুধু সমস্ত রোগীকে যেন কম কষ্ট দাও, যদি নিতেই হয় তোমার। এই যে মানুষ কখন মারা যাবে এটাই স্বাভাবিক হয়ে গেছে, অস্বাভাবিক মৃত্যুগুলোই স্বাভাবিক হয়ে গেছে, কারণ আমাদের কাছে কোনো ওরকম কিট নাই, ওরকম পিপি নাই, ওরকম কোনো মাস্ক পর্যন্ত, যেই দেশের মাস্ক আপনার যেনতেন ভাবে যা কিছু দিয়ে বানানো হয় তাতে ডাক্তারদের সাপ্লাই দেওয়া হয়, এবং বাংলাদেশের কি পরিমাণ ডাক্তার পজিটিভ, আমি জামালপুরের কথা বলছি, জামালপুর সিভিল সার্জন থেকে শুরু করে প্রায় অনেকগুলো ডাক্তার এবং স্টাফরা করোনায় পজিটিভ পাওয়া গিয়েছে। এবং তারা কি করেছে, তারা অনেক ডাক্তার জামালপুর টেস্ট না করে তারা ময়মনসিংহ মেডিকেলে টেস্ট করেছে। তাহলে জামালপুরের টেস্ট যদি ভালো হতো তাহলে তো ময়মনসিংহ মেডিকেলে তারা টেস্ট করতে যেত না। সো এইখান থেকে আপনার আমরা ভাবতেই পারি যে আমাদের কি হতে পারে। যেমন ধরেন যে কয়েকদিন আগে হংকং এ যেদিন আমি দেখলাম যে 96,000 টেস্ট করেছে, তাদের পজিটিভ আসছে 1,000, ঠিক সেই দিনই বাংলাদেশে 13,128 জনের টেস্ট করেছে, সেইখানে পজিটিভ আসছে 1,000। সো বাংলাদেশে 13,000, 13,500-এ 1,000, হংকং এ 96,000-এ 1,000। আপনি এখানে কিভাবে আপনি চিন্তা করতে পারেন বলেন? সো বাংলাদেশে যদি ওই রেশিও অনুযায়ী আপনার টেস্ট করা হয় তাহলে আমরা কতটুকু পজিটিভ পাবো, গড নোস। আমার আমার ভালো লাগে না। আপনাকে আমি অনুরোধ করবো আপনি যদি আরেকটু পেছনে বসেন তাহলে আপনার সম্পূর্ণ আপনার সামনে এভাবে হলে ভালো হয়। থ্যাংক ইউ। তাহলে করোনার মধ্যে আপনি আপনি কি সরকারের যে বর্তমান সরকার থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেখানে কোনো ধরনের অসঙ্গতি দেখছেন কিনা, বা সেখানে কোনো ধরনের রাজনীতিকরণ করা হচ্ছে কিনা, কি মনে করছেন? এখানে তো সম্পূর্ণই রাজনীতিকরণ। আপনি দেখেন ডক্টর জাফরুল্লাহ সাহেব যখন কিটা তার গণস্বাস্থ্য আবিষ্কার করেছে, বিজন কুমার নামে একজন ভদ্রলোক, আমি স্যালুট করি তাকে, যেই করুক সেটা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে করেছে, সেটাকে নিয়ে যে নাটক হলো, তারপরে যখন ইউরোপীয় ইউনিয়ন ইউরোপ যখন নিয়ে গেল এবং ইউরোপ তাদেরকে মানে তাদের এই কিটটা তারা অফার দিল, যখন 1,000 টেস্ট করার পরে 990টা তাদের মানে এটা ভালো আসলো, তার মানে 99% আপনার তার কিটে কোনো প্রবলেম নেই। অথচ আমরা কি দেখলাম, বাংলাদেশের স্বাস্থ্য পরিচালক থেকে শুরু করে আমরা সবাইকে দেখলাম যে ভুলভাল যা খুশি যে এটা প্রেগনেন্সি টেস্ট এই সেই, তাকে কি পরিমাণ অপমান করা হলো।
আমার দেশের সৈনিক বললেই আমার বুকটা ভরে ওঠে। সেই সৈনিকদের যে একজন বড় অফিসার যিনি স্বাস্থ্য বিভাগে কর্মরত আছেন, উনি যে ভাষায় কথা বললেন, আমি সত্যি অবাক যে উনারা যে সৈনিকদের যে অফিসাররা, তারা কিন্তু সবচেয়ে বাংলাদেশের ক্রিম ক্রিম সন্তানরা, সবচেয়ে ভালো এখন কিন্তু স্টুডেন্টরা চাকরি ওখানে যায় সেইখানে, উনার কিন্তু এই ভাষাটা, এই ভাষা আমি মেনে নিতে পারিনি। আমার কষ্ট হয়েছে, আমার রক্তক্ষরণ হয়েছে। একজন মানুষকে আল্লাহ তাকে সৃষ্টি করে, সে কিভাবে কথা বলবে? কি আমরা বলি যে পাপকে ঘৃণা করো, পাপীকে না। আমরা বলি যে মানুষটা কি, মানুষটা তোমাকে কতটুকু দিতে পারলো সেইটুকু তুমি নাও, মানুষটা কেমন সেটা তোমার জানার প্রয়োজন নাই। সেই জায়গায় যখন একজন পরিচালকের চেয়ারে বসে একজন এটা খুবই দুঃখজনক, কথা বলে ভীষণ দুঃখজনক, ভীষণ দুঃখজনক। এবং ওনার মতো সিনিয়র একজন মানুষের মানুষকে নিয়ে ধরনের মন্তব্য কোনোভাবে আশা করি না আমরা একজন আর্মি অফিসারের কাছ থেকে। আপনার কাছে অনেক প্রশ্ন আছে, তো আপনার কাছ থেকে আমরা ছোট ছোট করে সব জানবো। এবং আমি দর্শকদের প্রতি অনুরোধ করছি এই এই পর্যায়ে যে আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমার কাছে অনেকেই গতকাল থেকে অপেক্ষা করছেন কখন অনুষ্ঠানটি শুরু হবে। ফেস দ্য পিপল অনুষ্ঠানটি যারা দেখছেন বর্তমানে তারা অবশ্যই নিজেদের টাইম লাইনে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং সরি আমাকে সহযোগিতা করবেন, কোনো ধরনের ভুল ভ্রান্তি হলে আমাকে অবশ্যই জানাবেন, মন্তব্য জানাবেন, মন্তব্য আছে সেখানেও প্রশ্ন লিখতে পারেন। এবং আজকে আপনাদের আপনাদের খুব একটা গুড নিউজ দিচ্ছি যে এই অনুষ্ঠানটি আরো ব্যাপক আকারে জনপ্রিয় করার সাথে এবং আরো বেশি ইন্টারাকশন বাড়ানোর জন্য দর্শকদের সাথে আমরা আজকে থেকে নতুন করে নীলুফার চৌধুরী মনিকে দিয়ে আমরা উদ্বোধন করতে যাচ্ছি নতুন একটি কনসেপ্ট। সেটা হলো আমরা দর্শকদেরকেও আমাদের সাথে যুক্ত করব। আমরা যেভাবে কথা বলছি ঠিক একই ভাবে আপনাদেরকেও আমরা আনবো শুধুমাত্র প্রশ্ন করার জন্য। এবং আমার এই মুহূর্তে আমার সাথে যারা প্রশ্নকর্তা প্রশ্ন করতে যাচ্ছেন তারা অনেকেই অলরেডি আমার আমার এই ভিডিওর ওয়েটিং রুমে আছেন। আমি একজন একজন করে কিছুক্ষণ পর পর তাদেরকে আমি অ্যালাউ করবো, তারা প্রশ্ন করে আবার বেরিয়ে যাবে। আপনারা যদি কেউ এভাবে প্রশ্ন করতে চান অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। ধন্যবাদ। জি, আমি নীলুফার চৌধুরী মনি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো যে একইভাবে আমরা অবশ্যই সরকারের কিছু সফলতা এখানে দেখতে পাচ্ছি, এবং বিশেষ করে সরকারের কয়েকটি পর্যায়ের যারা কর্মকর্তা কর্মচারীরা আছে, বিশেষ করে পুলিশ এবং ডাক্তার, তারা কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছে। পুলিশদের ক্ষেত্রে যদি আমি বলি, পুলিশের কিন্তু প্রায় 250 পুলিশ আজকের দিন পর্যন্ত 250 পুলিশ আক্রান্ত হয়েছে। আমি এই মুহূর্তে একটু কথা বলতে চাই, একটু বলতে চাই পুলিশদের সম্পর্কে। বাংলাদেশে এই সরকার আসার পরে, তিনবার এই সরকার আসার পরে পুলিশ ব্যবস্থাকে জঘন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল। আমরা একটা সময় আশাই ছেড়ে দিয়েছিলাম যে এরা আমাদের সন্তান, এদের দিয়ে আমরা কি পাব। কিন্তু আজকে করোনাময় বিশ্বে আমি খুবই খুবই প্লিজড, আমি পুলিশদের প্রতি আমার আবার অহংকার আগের জায়গায় ফিরে এসেছে। আমি আপনার মাধ্যমে পুলিশ ভাইদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, এই কারণে যে তারা যেভাবে এই কয়েকদিন, কয়েক মাস, দুই মাস তারা যেভাবে নিরলস পরিশ্রম করছেন এবং জনগণের সাথে যে ব্যবহারগুলো করছেন, সত্যি অবসরণীয়, সত্যি এটা উল্লেখযোগ্য যে, এবং তারা মৃত্যুর মুখে ঝরে পড়ছেন, তারপরেও কিন্তু তারা একজন বৃদ্ধা মাকে যখন তার ত্রাণটা নিয়ে হেঁটে যেতে পারছে না তাকে হেল্প করছেন, একটা বাচ্চাকে হেল্প করছেন, একজন অসুস্থ রোগীকে হেল্প করছেন। এবং যখন এলাকায় করোনা রোগী শনাক্ত করে জনগণ, আমি অশিক্ষিত জনগণ যখন তাদের সাথে সম্পর্ক বর্জন করছে, তাদেরকে জ্বালাও পুরো ভাবে তাদেরকে টর্চার করছে, তখন পুলিশরা গিয়ে পাশে দাঁড়াচ্ছেন। আমি তাদের প্রতি বিনয়ের সাথে বলবো, আপনারা এই ট্যাগটা থেকে আর বেরোয়েন না, আর বেরোয়েন না। আমরা যাই করি না কেন রাজনীতিবিদরা, আপনারা এই দেশের সম্পদ, আপনারা এই দেশের প্রশাসন। জি, ডেফিনেটলি সারা বাংলাদেশের মানুষও কিন্তু একইভাবে ভালোবাসা প্রকাশ করছে, এবং আমরা অবশ্যই পুলিশের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এভাবেই পুলিশ সার্বক্ষণিক ভবিষ্যতেও যে কোনো আপনার প্রাকৃতিক দুর্যোগে পুলিশ সবসময় মানুষের পাশে তাদের সত্যিকার ভালোবাসা প্রকাশ করবে। এখানে আমি আরেকটা কথা উল্লেখ করতে চাই যে পুলিশরা, যে পুলিশদেরকে আমরা 2 টাকার ঘুষখোর জানতাম, সেই পুলিশরা আজকে আন্তরিকতার সাথে পাশে দাঁড়িয়েছে। কিন্তু যে নেতারা হতে পারে তারা ভোট নিয়ে আসে নাই, কিন্তু তারা তো নেতৃত্বের জন্য আসছে, তারা তো এই দেশ শাসনের জন্য আসছে। তারা তাদের মাটির নিচে চাল পাওয়া যাচ্ছে, মাটির উপরে চাল পাওয়া যাচ্ছে, খাটের নিচে তেল পাওয়া যাচ্ছে,
তাদেরকে যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় তারা চুরি করছে, তারা চুরি করছে, এবং যেখানে পুলিশের কাছ থেকে আমরা ওটা আশা করতাম, এদের কাছ থেকে আমরা তাই আশা করি, কিন্তু তারপরেও আমাদের ধারণা ছিল যে একটা মৃত্যু ভয় বোধহয় সবার থাকবে, একটা মৃত্যু ভয় যদি পুলিশের থাকে, একটা মৃত্যু ভয় যদি আপনার থাকে, আমার থাকে, একটা মৃত্যু ভয় যদি ডাক্তারের থাকে, একটা মৃত্যু ভয় কি এই তথাকথিত নেতাদের থাকতে পারে না? আমি যদি এই জায়গায় বলি, আবারও সেই করোনার কথাটা আসে যে ডক্টর জাফরুল্লাহ যখন 300 টাকা দিয়ে কিট দিবে, সেই কিটটা কেন নিতে পারছে না? সেই কিটের জন্য যদি সেই প্রশাসনের কাউকে কাউকে এরকম যে কত টাকা দিতে হবে, ছি, আমি সেটার পাশাপাশি আমি এই কথাটা বলতে চাই, এই টাকাটা কয়েকটা আপনি জানেন যে নাম করা কয়েকটা ফার্মাসিউটিক্যাল কে দায়িত্ব দেওয়া হয়েছে কিট সরবরাহের জন্য, এবং সেটার দাম নির্ধারণ করা হয়েছে 3,500 টাকা। তো 3,500 টাকায় আমার আপনার হয়তো কিনা সামর্থ্য থাকবে, একটা গরিব যে কিনা আজকে ভাত পাচ্ছে না, আজকে বাংলাদেশের 2 কোটি মানুষ অর্থহারে অনাহারে আছে, তাদের কাছে 3,500 টাকা অনেক টাকা, তারা কিভাবে কিটটা পরীক্ষা করবে? ঠিক ওই জায়গাটায় যে ওই যাদেরকে এই এই তদবিরের জন্য যাদেরকে এই কাজটা দেওয়া হলো, আমি যদি বলি যে আমি টেবিলের উপর, টেবিল মাটির উপর, সুতরাং আমি মাটির উপর, তার মানে কি রাষ্ট্রের কর্তা ব্যক্তি উনাকে কি খুশি করার জন্য, উনাদের কি অর্থ সম্পদে আরো ভরে দেওয়ার জন্য কি ওই 4টা শুধু প্রতিষ্ঠানকে এই কাজটা দেওয়া হলো? আপনি আপনার এই কথার মাঝে আপনি যেটা বলেছেন যে রাজনীতিবিদদের প্রতি আপনি দুঃখ করেছেন যে তারা কিভাবে দেখছে, আপনি জানেন কিনা জানি না, গতকালকে কিন্তু নওগাঁর এমপি মাননীয় এমপি শহীদুজ্জামান সরকার গত পরশু দিন সরি তিনি কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন এবং এটার যে রেজাল্ট এসেছে সেটা পজিটিভ। কিন্তু সেখানে আমরা যেটা অবাক হয়ে দেখেছি, আপনি অবশ্যই মন্তব্য করবেন এটার উপর, যে ব্যাপারটি নিয়ে কিন্তু সর্বপ্রথম সরকার সরকারের পক্ষ থেকে এবং মিডিয়ার কাছে কিন্তু প্রকাশ করার ক্ষেত্রে যথেষ্ট লুকানোর চেষ্টা করা হয়েছে, এটা খুবই দুঃখজনক আমার কাছে মনে হয়েছে। কারণ শুনেন, আমার আমার এক আওয়ামী বন্ধু প্রথমে এটা লিখেছে নাম না প্রকাশ করে, তো আমি তাকে বললাম যে এটা তো এইডস রোগ হয় নাই যে এটা গোপন করতে হবে, যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী যদি তার নাম বলতে পারে, যদি প্রিন্স চার্লস যদি নাম বলতে পারে, যদি জার্মানির চ্যান্সেলর বলতে পারে, যদি কানাডার যদি প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রীর কথা বলতে পারে, এবং পৃথিবীর অনেক ভিআইপি এবং ইরান টিরান এদের যে যাদের অনেক মন্ত্রী মিনিস্টার মারা গিয়েছে করোনায় যদি বলতে পারে, তো ওনার বলতে অসুবিধাটা কোথায়? তো এই অনেক কিছু বলার পরে তারপরে একটা সময় নাম আসলো। আমি আজকে আপনাকে এই এমপি সাহেবের কথাই বলছি, এমপি সাহেব বাংলাদেশের এমপিদের কে চেনে এখন, কে চেনে? আপনি বলতে পারবেন যে আপনি 40টা মন্ত্রীর নাম জানেন কিনা, 46টা মন্ত্রীর নাম জানেন কিনা? এখন তো মন্ত্রী মিনিস্টারের নামই কেউ জানে না, কারণ এটা হলো মধ্যরাতের নির্বাচনের ফসল, এই ফসল কাউকে কারো কিচ্ছু আসে যায় না, ওই কীট পতঙ্গের মতো যেটা ধেয়ে আসছে এরকম বাংলাদেশের মানুষ কীট পতঙ্গ। আরো আরো ভয়ঙ্কর বিষয় হলো যে এমপি সাহেব, না আমি আমি ওই জায়গাটাই বলছি একটু সাগর ভাই, সেটা হচ্ছে যে 350 জন এমপির মধ্যে যদি একজন এখন নাম প্রকাশ করেন, আপনি ওই ছুঁয়ে যদি ধরেন যে বাংলাদেশে যদি আমি ধরেই নেই 18 কোটি জনগণ, তাহলে 18 কোটি জনগণের কত জনের এই অবস্থাটা হয়েছে? জি, আমি এই এই পর্যায়ে আমি একজন আমার একজন দর্শক আপনাকে প্রশ্ন করবেন, তিনি দর্শক আপনি কি আমার কথা শুনছেন? দর্শকের নাম এবং আপনার আপনার আপনি কোথা থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে প্লিজ আপনি নীলফার চৌধুরী প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম আপা। জি আপা, আমার নাম জহির, আমি আমেরিকা টেক্সাস হিউস্টন থেকে বলছি। আমি অ্যাজ এ ল এনফোর্সমেন্ট আমি কাজ করি, অ্যাজ এ ল এনফোর্সমেন্ট আপনার কমিশন অফিসার পদে এখানে টেক্সাসে। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে প্রায় 13-14 বছর বিএনপি ক্ষমতার বাইরে, তারপরেও এখন যে দুর্যোগের যে দুর্দশার ভিতরে চলছে, সারা ওয়ার্ল্ডে একটা মহামারী আকার ধারণ করছে, এর ভিতর দিয়েও জেল জুলুম এই 14 বছর থাকার পরেও বিএনপি জনগণের পাশে যেভাবে দাঁড়িয়েছে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। সো এলাকায় এলাকায় যেভাবে ত্রাণ দিচ্ছে, ইয়ে করছে আপনার,
আমিও আমার এলাকায় আমি অলরেডি আমি 500 ফ্যামিলির পাশে দাঁড়িয়ে আছি। দুঃখের বিষয় ওই এলাকার এই চেয়ারম্যান এখন চাল চুরির দায়ে এখন জেল খাটছে। আপনি যদি প্রশ্নটা করেন খুব ছোট করে, আমাদের আরো অনেক দর্শক আছে। এখন বিষয়টা হচ্ছে আমার যে এলাকা ভিত্তিক যদি আপনারা একটা কমিটি গঠন করে ওইভাবে দিতেন যদি আপনার এই ত্রাণটা, তাহলে কি এটা মানে ঠিক মতো বন্টন হতো কিনা, এটা আর এই ধরনের কোন চিন্তা ভাবনা বিএনপির আছে কিনা? আমার মনে হয় এটা করলে যে এলাকা ভিত্তিক কমিটি করে সেভাবে এটা বন্টন করলে মনে হয় সেটা ঠিক। ধন্যবাদ আপনাকে। জি, আমি আপনার প্রশ্নের উত্তরটা এইভাবেই দিচ্ছি। আপনি জানেন, আপনি নিজেও বলেছেন যে আমরা অনেক নির্যাতন নিপীড়নের মধ্যে আমাদের জীবন চলছে, এবং আপনি জানেন যে 12 বছর আগে একজন মানুষ যদি জমিদারও থাকে 14 বছর আগে, তার শেষে তলানিতে পৌঁছে যায় যদি তার জেল জুলুম হুলিয়া সহ্য করে নেতা কর্মীদের টানতে হয়। সেই জায়গাটা থেকে বলবো যে বিএনপির আসলে ওইভাবে মহল্লা পাড়ায় ওইভাবে সিস্টেম ওয়াইজ দেওয়ার মতো হয়তো বা ওইভাবে সামর্থ্য নয়। আর আরেকটা কথা, আমি যদি ইসলামের কথা বলি, ইসলাম বলেছে যে আগে তুমি বাঁচো, তারপর তোমার প্রতিবেশী আত্মীয় বাঁচবে, প্রতিবেশী বাঁচবে। তো ওই প্রতিবেশীর যখন একটা প্রতিবেশী না খেয়ে থাকে, তখন কিন্তু আসলে দৌড়ে গিয়ে তো ওই নেতাদের মাধ্যমে ওই মনিটরিং করে আস্তে আস্তে সেই প্রতিবেশী কিন্তু মারা যাবে। আমাদের দেশে তো সিস্টেমই এই এই অবস্থায় নেই। দেখেন আপনি যে আমাদের ভোটার আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে, তারপরে কিন্তু আমরা চাইলেই সরকার রেশনিং সিস্টেম করতে পারে, কিন্তু সরকার এখানে চোরাচালানির জন্য সরকার যেখানে রেশনিং সিস্টেম করে নাই, সরকার যদি রেশনিং সিস্টেম করতে এবং সরকার যেভাবে করছে আমাদের ট্যাক্সের, সমস্ত মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে সরকার শুধু আওয়ামী লীগকে মোটা তাজা করছে, সেই জায়গায় যে বিএনপিরা বাদ থাকতো আমরা কিন্তু তাদেরকেও হেল্প করতে পারতাম, তাদের পাশে দাঁড়াতে পারতাম যে হ্যাঁ একে করে নাই, রেশনিং সিস্টেম আছে আমাদের, রেশনে ও বিএনপি করার জন্য ও পায় নাই, সো দ্যাট ওর পাশে আমরা দাঁড়াই। এই সিস্টেমটাই তো বাংলাদেশে নাই। বাংলাদেশে আমরা কাকে কি বলবো, আমাদের সবখানে সিস্টেম লসের মধ্যে আমরা দিন পার করি। সেই জায়গা থেকে আমরা বলছি যে তবুও যেটুকু যে পারছে দিচ্ছে, এই অবস্থার মধ্যে আছে, তবে আমি আপনার কথাটা নিশ্চয়ই কর্তৃপক্ষের মাধ্যমে আমি জানাবো যে ধন্যবাদ জহিরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। প্লিজ দেখতে থাকুন এবং আপনার ওয়ালে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে। অবশ্যই, আপনাকেও ধন্যবাদ সাগর ভাই। জি, এরপরে আমরা যে আলোচনা ছিলাম সেটা হলো যে আপনার এমপি সাহেব যে আক্রান্ত হয়েছেন, জনাব নগর এমপি যিনি নগর পত্নীতলা 2 আসন থেকে নির্বাচিত এমপি, তিনি আক্রান্ত হওয়ার পর কিন্তু তিনি ছিলেন এমপি হোস্টেলে, সেরা বাংলা নগর এমপি হোস্টেলে ছিলেন, সেখানে আক্রান্ত হওয়ার পর সেই এলাকাটিকে সাংবাদিকদের কাছ থেকে এলাকাটিকে লকডাউন করার জন্য প্রস্তাব করা হয়েছিল অথবা জানতে চেয়েছিল সেরা বাংলা নগরের থানার ওসি সাহেবের কাছে। তিনি কিন্তু সরাসরি এটাকে নাকচ করেছেন এবং বলেছেন যে ওইটা এমনিতেই সেফ জোন। তাহলে আপনার কাছে প্রশ্ন হলো কি, আপনি মনে করেন যে বর্তমান সরকার পন্থী বা সরকারি যারা নেতারা আছেন এবং সাধারণ জনগণের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী অথবা সরকারের যারা এজেন্টরা আছেন, তারা কি কোনো ধরনের বৈষম্য বা তারা কি কোনো এটাকে বিভক্ত করে দেখছেন কিনা, এটা কি আমাদের করোনার জন্য ভবিষ্যতের জন্য কোনো ভয়াবহ হচ্ছে কিনা? শোনেন, আমরা তো এমনই দেশ, আমরা বৈষম্যের মধ্যেই আমাদের জন্ম, বৈষম্যের মধ্যেই আমাদের বেড়ে ওঠা এবং বৈষম্যের মধ্যেই আমাদের মৃত্যু। আপনি দেখেন যে বৈষম্যটা কোন জায়গায় পৌঁছাইলে আপনার মনে করেন যে এইসব ভিভিআইপিদের জন্য আলাদা হসপিটাল, ভিভিআইপিদের যে বলছে যে ওইখানে তো অলরেডি ওই লকডাউনের মতোই আছে, ওটা ভিআইপি এরিয়া, ওইখানে সবসময় আপনি সেফ জোন। সেফ জোনের মধ্যে আমি যদি বলি যে খোঁজ নিয়ে দেখেন যে মহামান্য রাষ্ট্রপতির বাড়িতেও অনেকের করোনা হয়েছে, খোঁজ নিয়ে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর বাড়িতেও অনেকের করোনা হয়েছে, তো সেইখানে সেফ জোন, করোনা কি সেফ জোন হিসাব করে? যে ভদ্রলোক বলেছেন উনি কি জানেন যে করোনার কোন সেফ জোন কিভাবে আছে, কিভাবে উনি কি ডিকটেশন দিতে পারবেন আমাকে যে সেফ জোন বলতে এখানে হোয়াট ডু মিন বাই সেফ জোন? তো সেই জায়গায় উনি কিভাবে বলে আমি জানি না, এটা বাতাসে ছড়ায় না, এটা থুতুতে ছড়ায় না, এটা সর্দিতে ছড়ায়, এখন পর্যন্ত কোনো অ্যাকুরেটলি WHO থেকে শুরু করে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক এখনো মানে কারেক্টলি বলতে পারে নাই, সেখানে উনি সেফ জোন ঘোষণা করে দিয়েছেন। সো এটা
এখন উনি উনার মুরগি, উনি এখন সামনে জব করবেন না পিছনে করবেন উনার, উনি আক্রান্ত হওয়ার পর ওনার নিজস্ব যে জেলা নওগাঁতে, কিন্তু নওগাঁর ডিসি সাহেব এবং হ্যাঁ যাদের সাথে কাজ করেছেন উনি, আরো বর্তমান দুজন এমপি ইসরাফিল আলম এমপি এবং আরেকজন সর্দার এমপি সাহেব, ওনারা কিন্তু অলরেডি আইসোলেশনে চলে গেছেন, নিজেদেরকে রেখেছেন, এবং ডিসি এসপি সাহেবরা একইভাবে গেছেন। ওরা তো ভিআইপি, ওদেরকে এভাবে আলাদা ভাবে ওদের প্রতি একটা নজর দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে ওনারা ওনাদের আশেপাশে যারা সংস্পর্শে এসেছিল সাধারণ জনগণ, তাদের কি হবে, তাদের কিন্তু আমরা কোনো ধরনের স্পেসিফিক নির্দেশনা আমরা দেখতে পাইনি। ওই যে তাদের অবস্থা তো এরকমই, রবীন্দ্রনাথ তো লিখেই গিয়েছিল যে শুধু বিঘা দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন শুনেছ ওপেন ও জমিল ওই বকিনে। তো এইটা হলো ভিআইপিরা যা করবে, কাজের লোকরা চাপরাশিরা পিয়ন দারোয়ানরা তারা মরার জন্যই প্রস্তুত থাকবে, এটাই হচ্ছে নিয়ম পৃথিবীর। আর বাংলাদেশে তো কোনো নিয়ম নীতি নাই, ভিআইপি যা বলেন, হবুচন্দ্র রাজা যা বলেন, গোবচন্দ্র মন্ত্রী তাই বলেন। তো এখানে এটা এই প্রশ্নটা অবান্তর আমি মনে করি। বর্তমানে ধান কাটা রাজনীতি চলছে, করোনা ভাইরাস সম্পর্কিত এটা খুবই ভাইরাল হয়েছে বর্তমান বাংলাদেশে, এই ব্যাপারে আপনার মত আছে? এটা ধান কাটার নামে ক্ষমতাসীনদের ফটো সেশন একরকম। ওই যে বললাম যে হবুচন্দ্র রাজার গোবচন্দ্র মন্ত্রী, হবুচন্দ্র রাজা বলেছেন যে আমি সবাইকে দেখতে চাই ধান কাটার মধ্যে, এখন কি হয়েছে কাঁচা ধান এমপি মন্ত্রী কেটে নিয়ে যাচ্ছে, কৃষকের ধান শুনি নাকি যে যে কেটে নিচ্ছে অনেকেই নাকি তার নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে, আবার শুনছি যে কৃষকের ধান, ধানের আপনি শুনছি কেন, আপনি নিজেও দেখেছেন, উপকার হচ্ছে কৃষকদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে সবাই, আমি তো মনে করি যে কৃষকরা উপকৃত হচ্ছে। এখানে কৃষকদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না, কৃষকদের বারোটা বাজাচ্ছে আপনি নিজেই ভালো করে জানেন, এইভাবে কখনো ধান কাটে আপনি দেখেছেন? একজন পুলিশ অফিসার সে ধান মাথায় করে নিয়ে যাচ্ছে, খুব আমি যদি ধানের গাছগুলো গুনি আমার মনে হয় 100টা গাছ হবে কিনা একসাথে, একটা আটি হবে কিনা আমি জানি না, আমি গ্রাম থেকে আসছি, আমি ধানের কয়টা আটি একজন কৃষক মাথায় নিতে পারে, আর ওই ড্রেস পরে নেওয়ার কোন মাহাত্ম্য আছে আমি জানি না। সো এগুলো হচ্ছে লোক দেখানো। এবং আপনি দেখেন নারীরা, ঠিক আছে নারীরা গ্রামে গঞ্জে, আমাদের নারীরাও কিছু এলাকায় ধান কাটে এবং মরণ দেয়, ধান ঘরে তুলে গুলায় তুলে ধান সিদ্ধ করে, বাকি কাজগুলো সব নারীরা করে। কিন্তু আমি যখন দেখলাম যে মহিলা এমপি একদম সানগ্লাস পরে সে ধান কাটার জন্য নেমে গেছে এবং শত শত লোক নামিয়ে দিয়ে ধান যত না কাটছে তার চেয়ে ধান তার পায়ের নিচে বেশি দলিত মথিত হচ্ছে। সো এইভাবে যদি চলে, একে তো কৃষকের টাকা মধ্যস্বত্ব ভুগিরা খেয়ে ফেলছে, কৃষক কিন্তু ধানের পয়সা পায় না, কৃষক তার যে ধানে যে 500 টাকার উপরে, কৃষকরা তো সাংবাদিকদের কাছে বলেছে তারা হ্যাপি, তাদেরকে হঠাৎ করে এসে আপনাকে বলি যে আমি খুব হ্যাপি, হ্যাঁ আমিও তো এক ধরনের কৃষক, কারণ আমারও তো কিছু জায়গা আছে, আপনিও কৃষক, আপনারও জায়গা আছে, এখন আপনার হ্যাপি, আর যে কৃষক দুবেলা দুমুঠো ওই ধানের উপর ডিপেন্ড করে তার হ্যাপি কিন্তু এক জিনিস না। তো একজন এমপি, যেমন ধরেন আপনার এমপি সে গার্মেন্টস এর মালিক, একজন এমপি সে এমপি রাষ্ট্রের মালিক, একজন মন্ত্রী সে আবার ব্যবসায়ী, সে আবার প্রণোদনাও পাচ্ছেন, কিন্তু যে গার্মেন্টস এর শ্রমিকদের জন্য এই কাহিনী প্রণোদনা, সেই শ্রমিকদের কি অবস্থা? আপনি একবার করে 200-300-400 কিলো আপনি হাঁটায় লেফট রাইট করায় নিয়ে আসতেছেন, আবার বললেন থুকু আপনি বাড়িতে পাঠায় দিচ্ছেন, আবার 2-4 দিন পরে বললেন আমাদের ওয়ার্ডার গুলো চলে যাবে আপনারা আসেন, আপনি তাকে আনতে আসতে বললেন অথচ আপনি গাড়ির ব্যবস্থা করলেন না, কিভাবে এই মানুষগুলো আসবে? একটা মেয়ে তো রাস্তায় পড়ে ছটফট করে মরেই গেল, তো এই এটার কোনো ব্যবস্থা করলেন না, এটা কোন ধরনের আইন, কোন ধরনের নিয়ম? এই জন্য কি জনগণ এত কষ্ট করে এই দেশটা স্বাধীন করেছিল, এই চেতনার জন্য যে দুমুঠো দুবেলা খাওয়ার জন্য? আমার তো মনে হয় বাংলাদেশের লাইলি মজনু শিরি ফরহাদের মতো কোনো যদি প্রেম থাকতো, সেই প্রেমিক যদি বা প্রেমিকা যদি বলতো প্রেমিকরে যে তুমি 100 কিলো হেঁটে আমার কাছে আসো, কখনোই আসতো না। কিন্তু 6,000 টাকার বেতনের একজন কর্মচারী, শত শত কর্মচারী আপনার মাইলকে মাইল শত মাইল হেঁটে তারা এই 6,000-7,000 টাকা বেতনের জন্য তারা আসছে, অথচ আমরা তাদেরকে কি করছি, আমরা ফিরিয়ে দিচ্ছি প্রণোদনার নামে। প্রণোদনার টাকা কে পাচ্ছে? ওই গার্মেন্টস মালিক পাচ্ছে। কে পাচ্ছে?
ওই গার্মেন্টস মালিক মানে ওই এমপিটা পাচ্ছে, কে পাচ্ছে? ওই এমপি মানে ওই মন্ত্রীটা পাচ্ছে, কে পাচ্ছে? এবং ওই এমপি মন্ত্রী গার্মেন্টস মালিক আবার কি হচ্ছে, লুজার ব্যবসায়ী হিসেবে আবার সে ঋণ পাচ্ছে। আবার কি হচ্ছে, আপনার মৎস্য ব্যবসায়ী, আপনি তো জানেন বাংলাদেশের এমপি মন্ত্রীরা মাছের ব্যবসা করে ঢালাও ভাবে, মাছের ব্যবসায়ী হিসেবে আবার তারা প্রণোদনা পাবে। আবার ধানের ব্যবসায়ী হিসেবে, ধান কাটার কৃষক হিসেবে তারা প্রণোদনা পাবে। তাদের প্রণোদনা শেষ নাই, কিন্তু আমাদের কি সেই অবস্থা আছে? আমরা তো বলতেও পারি না। জি, এই পর্যায়ে আমি আরেকজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, রেবেকা, আপনি কি শুনতে পাচ্ছেন? রেবেকা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপু কেমন আছেন? ভালো আছেন আপনি? জি ভালো আছি। আপনাকে, আমি তো আপনার অনেক ফ্যান, সো আপনার টক শো গুলো আমি চেষ্টা করি দেখার। আর আমি ফার্স্টে ধন্যবাদ জানাতে চাই সাগর সাহেবকে, যে উনি আমাকে এই প্রোগ্রামে আনার একটা সুযোগ করে দিয়েছেন, আর আপনাকে প্রশ্ন করার একটা সুযোগ পেয়েছি। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে কি, আজ বাংলাদেশে যে রাইট নাও যে সিচুয়েশনটা, মানে করোনা সিচুয়েশন, এখানে আমরা যেটা দেখছি মিডিয়াতে যে সরকারি দলের মানুষদেরকে দেখা যাচ্ছে সাহায্য বা সহযোগিতা বলেন, সরকারি দলের পিপলদের কিন্তু মাঠে দেখা যাচ্ছে, মানে বিএনপি পিপলদেরকে এখানে দেখা যাচ্ছে না। তো আমার কোশ্চেনটা আপনার কাছে যে বিএনপিদের ভূমিকাটা কি, তারা কি করছে বা কি করবে? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই নোবেল বিজয়ী আমাদের পাশের দেশ অমর্ত্য সেনের নাম শুনেছেন। উনি একটা জায়গায় বলেছেন যে দুর্ভিক্ষ থামাতে পারে কেবলমাত্র গণতন্ত্র আর মুক্ত সংবাদ মাধ্যম। মুক্ত সংবাদ মাধ্যম, এই যে আপনি বললেন, আপনি দেখতে পাচ্ছেন কিসের মাধ্যমে, সংবাদ মাধ্যমের, পত্রের মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে, এইখানে তাদের উপর এম্বার্গো আছে। আমরা সারাদিন কাজ করলেও আমাদেরকে দেখাবে না, আমাদের কোনো কথা বলতে দিবে না, আমাদের কোনো মানুষ মারা গেলেও আপনি দেখেন যে ইনানিল্লাহ ওই টেলিভিশন গুলো পড়ে না। নট অনলি, আপনি জানেন যে আমাদের নেতা, আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারিক রহমান সাহেব, উনার একটা লাইভ শো দেখানোর জন্য 21 টেলিভিশনকে বন্ধ করে দেওয়া হয়েছিল বহুদিন। 21 টেলিভিশনের মালিক যিনি সালাম সাহেব, উনি বহু বছর, 4-5 বছর, 3-4 বছর জেল খেটেছে। সো তারপরে থেকে তো আর বলার অপেক্ষায় রাখে না। এইখানে তারা যেটা করছে, তারা ফটো সেশন করছে, তারা যেটা করছে, তারা ভিডিও সেশন করছে, আর আমাদের ছেলে মেয়েরা যেটা করছে সেটা সত্যিকার অর্থে একটা কৃষকের, যখন যেখানে যেভাবে পাচ্ছে সেটা আপনি সোশ্যাল মিডিয়ায় কিছু দেখতে পারবেন। তারা ধান কেটে দিয়ে আসছে, তারা তাদের সাধ্য অনুযায়ী কিছুটা সহযোগিতা করার চেষ্টা করছে। আমি যেমন ধরেন, আমি আমার জেলার ছাত্র দলের কথা বলবো, ওরা নিজেরাই জামালপুরের খুবই কষ্টে থাকে, তারপরেও ওরা কিন্তু প্রথম থেকে 2-3 বার অলরেডি দেওয়া শেষ, ওরা বেশ কিছু ত্রাণ জোগাড় করে তারা কিন্তু বাড়ি বাড়ি তাদের যা আশেপাশে যারা গরিব আছে তাদেরকে পৌঁছেছে। সো এইটা তো কোনোভাবেই এটা বলা হবে না। অথচ আপনি দেখেন যে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের যদি কোনো মানে সাপোর্টার কিছু দেয়, সেটাই অনেক বড় করে তারা প্রচার করে। এবং ম্যাক্সিমাম আপনি আরো দেখবেন যে ম্যাক্সিমাম অনেক নেতা আছে, তাদের নিজেদেরই একটা করে টেলিভিশন আছে। উনারা কি করে, একটুখানি এদিক ওদিক দেখানোর পরে নিজের এলাকায় নিয়ে যায়, নিজের এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য। প্রত্যেকটা টেলিভিশনের মালিককে আপনি খেয়াল করবেন, তাদের টেলিভিশন গুলোতে তারা তাদের টেলিভিশন কে ভাল ভাবে, মানে এটা নির্বাচনী প্রচারণা ফেল করে যাবে। আমাদের ভূমিকাটা তো আমরা তো অবশ্যই যেটুকু করছি, এক নাম্বার কথা হচ্ছে যে আমি মনে করি, আমি আল্লাহতে খুব সিরিয়াস বিশ্বাস করি, এবং আল্লাহ বলেছেন যে তুমি তোমার ডান হাত যেন বাম হাতে না জানে তুমি যদি কাউকে কিছু দাও। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেভাবে যে যেটুকু পারছি সোশ্যাল মিডিয়ায় ওরা দেখাচ্ছে। আমি আমার ব্যক্তিগত হিসাবটা এইভাবে বললাম, আমি আমি ভুলে যেতে চাই, আমি যদি কাউকে কোনো হেল্প করি, কোনো দিন কোনো সহযোগিতা করি, আমি ভুলে যেতে চাই। আমি নিজেকে 100 বার বলি, আমাকে আল্লাহ তুমি ভুলায় দাও, এটা হলো আমি, আমি ছিলাম ওসিলা, এটা তার প্রাপ্য। সো এই গরিব এবং মিডিল ক্লাস এবং ধনীদের মধ্যে যে প্রাপ্যের যে বন্টনটা,
এটা যদি আমরা মনে করি আপনি টরন্টোতে আছেন আপা, আপনি যেটুকু দিবেন, আমি তো বলি যে আপনাদের যে জাকাত ফেতরা যেটা আছে, জাকাতটা কি? জাকাতটা হচ্ছে তুমি ধনীদের যে গরিবদের যে ধনীদের কাছে অধিকার আছে, হক আছে, ওটাই হচ্ছে জাকাত। এবং এই সময়টার চেয়ে বড় সময় আর পৃথিবীতে কখন আসবে কিনা আমি আমাদের জীবদ্দশা আমি জানি না। তো এই সময়টা যে যেভাবে পারি আমরা ওইভাবেই সহযোগিতা করি। রেবেকা, আপনাকে অনেক ধন্যবাদ, সুদূর টরন্টো থেকে আপনি কল করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকুন। জি, আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি আপনাকে করোনা সম্পর্কিত যে আলোচনা চলছে এটা শেষ করে আমরা টার্ন করব রাজনৈতিক দিকে। তো জাফরুল্লাহ সাহেবের যে কিট নিয়ে সম্প্রতি বিতর্ক চলছে এটা নিয়ে ছোট্ট করে যদি বলেন, আমরা করোনার চ্যাপ্টারটা শেষ করব, বাট প্রসঙ্গক্রমে হয়তো আবার আসতে পারে। জাফরুল্লাহ সম্পর্কে? জি, জাফরুল্লাহ সাহেবের কিট সম্পর্কে। জাফরুল্লাহ সাহেবের কিট সম্পর্কে আমার কথা হচ্ছে যে এখানে জাফরুল্লাহ সাহেব একটা উপলক্ষ মাত্র। জাফরুল্লাহ সাহেবের জায়গায় যদি সাগর সাহেবও থাকতো আমার প্রশ্ন একই থাকতো, আমার উত্তর একই থাকতো। আমি অনেক সময়ই বলি যে আওয়ামী লীগকেও বলি যে যার মাধ্যমেই ডেভেলপমেন্ট হোক না কেন, তো আমার দেশেই তো হচ্ছে, আমার দেশের সন্তানদের জন্য হচ্ছে। জাফরুল্লাহ সাহেব যদি সস্তায় কিট দিতে পারে আমি তাকে সকাল বিকাল স্যালুট করব, অ্যাজ এ মানুষ হিসেবে, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমি তাকে স্যালুট করব। তার জিনিস তো আমি অবশ্যই নিব, আমি 3,500 টাকার জায়গায় যেখানে আমি 300 টাকা পাবো আমি অবশ্যই নিব। আমি জাফরুল্লাহ সাহেবের সম্পর্কে আমি ব্যক্তিগত একটা কথা বলি, আমার বাসার কাজের আয়াটা উনি একদিন বলছিল যে আমি আমার একটা অপারেশন করতে হবে ইউটারাসের, তখন বললো যে আমি কোথায় যাব, তো আমি বললাম যে দেখো তুমি পিজিটিজি এইসব বলার পরে তখন সে আমাকে বললো একটা জাফরুল্লাহর এটা স্লিপটা ধরায় দিল। আমি বললাম খুব বেস্ট, এখানে কত টাকা নিবে? সে মাত্র 15,000 টাকার যে অপারেশনটা করেছে সেই অপারেশনটা অন্য কোথাও করলে 1.5-2 লাখ টাকা লাগতো সেই রুগীর। সো এই জায়গাতে জাফরুল্লাহ সাহেব, যেমন ধরেন কিডনি ডায়ালিসিস, উনি যে পয়সায় বাংলাদেশে ডায়ালিসিস করে, জাফরুল্লাহ সাহেবের ব্যক্তিগত, জাফরুল্লাহ সাহেব আমার পছন্দের কিনা আপনার পছন্দের কিনা আরেকজনের পছন্দ করে ডাজ নট ম্যাটার, এখানে ম্যাটারটা হচ্ছে জাফরুল্লাহ সাহেব বাংলাদেশের মানুষের কতটা উপকারে লাগলো। আমি তোমার উপকারটা গ্রহণ করতেই পারি, আমি তোমার জন্য জনগণের জন্য যেটা বেশি উপকারী হবে সেটা গ্রহণ করতে পারি। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে মাত্র কয়েকটা পয়সার জন্য, মাত্র কয়েকটা পয়সার জন্য আমি কেন ওই চাল চোর চেয়ারম্যানদের শুধু বকা দিব? চেয়ারম্যানকে আপনি খেয়াল করে দেখবেন, চেয়ারম্যানকে যখন অ্যারেস্ট করা হয় তখন তার পক্ষে দাঁড়ায় এমপি, কারণ খোঁজ নিয়ে জানা যায় এমপি ভাগ পায়, যে ভাগের কথা চেয়ারম্যান মুখ দিয়ে বলতে পারে না। এমপিকে যখন অ্যারেস্ট করা হয় তার পাশে গিয়ে দাঁড়ায় কে? মন্ত্রী। মন্ত্রীকে যখন অ্যারেস্ট করা হয় তার পাশে দাঁড়ায় আরো বড় কেউ। সো এইভাবে যদি আমি হিসাব করি তাহলে জাফরুল্লাহ সাহেবের কিটটা কেন বাংলাদেশে অচল বলা হচ্ছে এটা আপনি খুব সহজেই অনুমেয়, খুব সহজেই আপনি অনুমান করতে পারেন, খুব সহজেই বাংলাদেশের সচেতন মানুষগুলো অনুমান করতে পারে। সো এইখানে অনেকেই অনেক রকম কথা বলেছে জাফরুল্লাহ সাহেব সম্পর্কে, তার সম্পর্কে এরশাদের সময়ের কথা বলেছে, তার সম্পর্কে 71-এর পরবর্তী সরকারের সম্পর্ক সম্বন্ধে বলা হয়েছে, বিএনপি সম্বন্ধে বলা হয়েছে। আমার কথা ব্যক্তি জাফরুল্লাহ যা করেছে আজ পর্যন্ত সবই ওই ট্রাস্টি বোর্ডের জন্য করেছে, সবই ওই গণস্বাস্থ্য হাসপাতালটার জন্য করেছে। গণস্বাস্থ্য হাসপাতাল কার? বাংলাদেশের আপামর জনগণের জন্য, গরিব দুস্থ মানুষদের জন্য। তো জাফরুল্লাহ সাহেবকে যদি, এই জাফরুল্লাহ সাহেবকে যদি আমি আরো 1500 একর জায়গা দিই, আরো 5,000 একর জায়গা দিই, আরো 50,000 একর জায়গা দিই, সেটা যদি এই দেশের কাজে লাগে, সেটার বিনিময়ে যদি 300 টাকায় আমি কিট পাই, সেটার বিনিময়ে যদি আমি 1,500 টাকায় ডায়ালিসিস করতে পারি, যেখানে আমি বড় বড় নাম করা হাসপাতালে গেলে 50,000-60,000 টাকায় একটা ডায়ালিসিস করতে হয়, সেই জায়গায় যদি আমি 1500 টাকায় পাই বা 2,000 টাকায় পাই, আমি তো জাফরুল্লাহ কি খুঁজবো? সেই জাফরুল্লাহ কার জন্য কতটা বিপদের হলো সেটা ব্যক্তি, আমি মনির জন্য কি হলাম সেটা তো বড় কথা না, বড় কথা গোষ্ঠী মনিদের উপকারে কতটা লাগতে পারলো, গোষ্ঠী সাগরদের উপকারে কতটা লাগতে পারলো। এই জায়গাটা আমরা দুর্ভাগা জাতি, আমরা আমাদের কৃতি সন্তানদের কৃতিত্বটা নিতে পারলাম না, আমরা এমন দুর্ভাগা। আপনাকে বলি, আমি শুনেছি অতীশ দীপঙ্করের বাড়ি নাকি আমাদের মুন্সিগঞ্জে, অথচ অতীশ দীপঙ্করকে নেপাল, চায়না, আরো আরো বৌদ্ধিস যে দেশগুলো আছে তারা একদম এখনো অন্ধের মতো অতীশ দীপঙ্করের নাম জানে, তারকে পূজা করে, তাকে দেবত মানে, তাকে গড মানে, অথচ আমরা ভালো করে নামই জানি না। আগে যাও আমাদের সময় একটা স্কুলে বইতে একটুখানি টুকটাক পড়তাম, এখন বোধহয় তাও নাই।
তো সেই আমরা অভাগা জাতি, যে আজকে আপনি দেখেন যে যে মহিলা আপনার এই এটার ওষুধ আবিষ্কারের জন্য যে ভ্যাকসিন দিল আরেকজন মহিলার গায়ে, এবং ওই টিমের সাথে দুইজন বাঙালি আছে, একজন কলকাতার বাঙালি একজন বাংলাদেশের বাঙালি, আমরা তাদের নামও জানি না। এই হচ্ছে আমরা আমরা অথর্ব অযোগ্য জাতি। এ পর্যায়ে আপনার কাছে আরেকজন অতিথি আছেন, আমার আই মিন দর্শক আছেন, আপনার কাছে প্রশ্ন নিয়ে আসছেন। দর্শক আপনার নাম বলে আপনি কোথা থেকে কল করেছেন বলে আপনি প্রশ্নটি করুন। আপনি কি শুনতে পাচ্ছেন? দর্শক আপনি শুনতে পাচ্ছেন? নীলফর চৌধুরী মনি, আপনি তো শুনতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, তাকে আমরা শুনতে পাচ্ছি না। আমি এখন যদি আরেকটু অন্য দিকে যাই, বিশেষ করে আমরা যদি আপনার যে বেসিক এবং আপনার একমাত্র পরিচয় যেটা, আপনি একজন রাজনীতিবিদ, আমি দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু কোনোভাবে আপনি হয়তো হ্যাং হয়ে আছেন। আমি জানি না আপনি বের হয়ে কি আবার ঢুকতে পারবেন কিনা। যদি পারেন তো ভালো কথা, না হলে আপনাকে আমি এনিওয়ে আপনি আপনি জানাবেন। নীলফার চৌধুরী মনি, একাধারে আপনি শিক্ষায়, রাজনীতিতে এবং দূরদর্শন মাধ্যমে চরম জনপ্রিয়, সোশ্যাল মিডিয়ায় রয়েছে অগণিত ভক্ত। শেষ করছি, অবশ্যই আপনি বলবেন, আপনার প্রতি আমার প্রশ্ন আসছে, রাজনৈতিক সম্পর্কিত প্রশ্ন। আপনি সোশ্যাল মিডিয়ায় চরম জনপ্রিয়, যার কথা বলায় আমরা ফিরে পাই সেই হারিয়ে যাওয়া অথবা ভুলে যাওয়া বিখ্যাত জনপ্রিয় কবিতার পংক্তিগুলি। কখনো ঝাল কখনো মিষ্টি, ঝাঁঝালো কথার ধারে ধরাশায়ী করতে পারেন বিপরীত শক্তিকে। এক কথায় সর্বগুণে গুণান্বিত আপনি। রাজনীতির সব পর্যায়ে রয়েছে ঈর্ষণীয় সফলতা আপনার। 90 দশকে আপনি রাজপথ কাটিয়েছেন, রাজপথে রয়েছে বৈপ্লবিক রাজনীতির ভূমিকা। কখনো ইতিহাস তৈরি করেছেন, কখনো ইতিহাস হয়েছেন। নারী হয়েও ভয়কে জয় করার ভুল ভুরি উদাহরণ রয়েছে আপনার ছবিতে। নবম সংসদে নারী আসনে টিকিট পেয়ে সংসদে অপরিহার্য এবং সকলের চোখের মণি হয়ে ওঠেন আপনি। এত কিছুর পরেও কেন যেন মনে হয় আজকাল রাজনীতিতে আপনার নিজের অবস্থান, নিজের প্রাপ্তির ঝুড়িটি শূন্য। যদি আরো পরিষ্কার করে বলি, 11 জাতীয় সংসদ নির্বাচনে আপনি জামালপুর 5 নির্বাচনী আসন থেকে আপনি অংশগ্রহণ করেননি অথবা আপনাকে দেয়া হয়নি নমিনেশন। গুঞ্জন রয়েছে বিভিন্নভাবে, অভিযোগ তুলেছেন আপনি নিজেও নির্বাচন পরবর্তীকালে সিনিয়র নেতাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রকাশ্যে অভিযোগ এনেছিলেন শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। কালিমাও টেনেছেন অনেকের চরিত্রের প্রতি, যৌন কেলেঙ্কারির অভিযোগে আঙ্গুলও তুলেছিলেন অনেকের নাম না বলা অনেক নেতাদের প্রতি। মনোনয়ন বাণিজ্যের অন্তরালে আসলে কি ঘটেছিল শেষের দিনগুলিতে যদি ছোট করে বল, এবং আমি যে কথাগুলি বললাম এর প্রতিক্রিয়া আপনার অবস্থান জানতে। আসলে কি এক নাম্বার, আপনি অনেকবার আমার, আমি আপনার কাছে ফিরছি আবারও, সরি, কারণ এটা খুব দীর্ঘ আলোচনা আপনার থেকে জানবো। এই ফাঁকে আমি একটু যদি দর্শককে আমি তার প্রশ্নটি নিয়ে তাকে, জি দর্শক আপনি আসসালামু আলাইকুম। আমার নাম মনিহার, আমি ঢাকা থেকে বলছি। ভাইয়া সাগর ভাইকে স্পেশাল থ্যাংক ইউ জানাবো যে এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য, আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। বিকজ আমরা চাইলেও এইভাবে সরাসরি আমরা কথা বলতে পারি না, আমাদের কিছু কোশ্চেন থাকে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি না। সো বিশেষ করে আমি থ্যাংক ইউ জানাবো আমার হাত চট নীল বলছি মনি আপু, যেটা আমার আদর্শ রাজনীতিকের। আমি খুব লাকি আজকে ওনার সাথে কথা বলতে পারি আর সাগর ভাইয়ের সাথে কথা বলতে পারি, আমি রিয়েলি লাকি। তো আমি আমার প্রশ্নটা শুরু করি, সেটা হচ্ছে কি আমার কাছে হচ্ছে যে কি আমাদের দেশ বড় নাকি আমাদের মানুষ বড়? যদি দেশ বড় থাকে, যদি মানুষ বড় থাকে, তাহলে আমাদের
কেন গার্মেন্টস গুলো খুলে দিল যাতে তাদেরকে সুরক্ষিত না করে কেন গার্মেন্টস গুলো খুলে দিল, কিছু গার্মেন্টস খুলে দিল যেটা আমি যতটুকু জানি, আমার আমার ধারণা হয়তো বা রং হতে পারে, আমি যতটুকু জানি মোস্ট অফ গার্মেন্টস কিন্তু সাভার আর মিরপুরে, মিরপুরে তো যাতে আমি মিরপুরে থাকি, মিরপুরে কিন্তু ঢাকা শহরে বাংলাদেশ সবচেয়ে ঢাকাতে বেশি করোনা ভাইরাস আক্রান্ত, এমনকি মিরপুরে বেশি, তো সেই ক্ষেত্রে কিন্তু কেন এই কাজটা করলো সরকারে? তাহলে কি ওদের কাছে কি দেশ বড়? তাহলে মানুষের জীবনে কোনো মূল্য নেই? এক সেকেন্ড টা হচ্ছে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে কি আমি অনেক শ্রদ্ধা সহকারে বলছি শেখ মুজিবুর রহমানের যে একটা আদর্শ আছে নাকি, ওনার একটা আদর্শ আছে যে উনি একটা মানে ব্ল্যাক কালার একটা কোট পরে, তো আওয়ামী লীগের মোস্ট অফ মানুষগুলো এই কোটটা পরে ওনার আদর্শকে ধরে রাখার জন্য। হ্যাঁ, যদিও আমাদের আমাদের প্রেসিডেন্টের কোন আমাদের প্রেসিডেন্টের আদর্শ হচ্ছে সততা দিয়ে চলা, আমাদের প্রেসিডেন্ট আদর্শ হচ্ছে মানুষের জনগণের পাশে দাঁড়ানো, আমাদের প্রেসিডেন্ট আদর্শ যেটা, কিন্তু আমাদের প্রেসিডেন্টের কোনো পোশাক দিয়ে কোনো আদর্শ আমাদের প্রেসিডেন্টের নেই, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তো বঙ্গবন্ধুর একটা আদর্শ নাকি শেখ মুজিবের একটা আদর্শ আছে যে নাকি মুজিব কোট পড়তে হয়। এখন আমার কথা হচ্ছে যদি শেখ মুজিবুর রহমানকে যদি কেউ কিছু বলে, ওনার আদর্শকে নিয়ে কেউ কিছু বলে, তাকে জেলে যেতে হয়। হ্যাঁ, এখন যারা যে এই মুজিব কোটটা পরে যে চুরি করে, ডাল চুরি ডাল চুরি, মেয়েদেরকে র‍্যাপ করে, বিভিন্ন জিনিসগুলা করাতে, এদের কেন জেল হচ্ছে না? আজকে যদি আমি আমি শেখ মুজিবকে নিয়ে কিছু লিখি, সাথে আমাকে জেল হয়ে যাবে, আইসিটি মামলা হয়ে যাবে, আমার 7 বছর জেল হয়ে যাবে, হোক না আমার জীবন যাবে বা আমার পাশ হয়ে যাবে, কিন্তু কেন চুরি করে যে চুরি করে যে এদেরকে কেন জেল হচ্ছে না? তাহলে কি ওরা কি ওরা কি ওদেরকে কি বঙ্গবন্ধু বলছে যে কি যে সোনের খুনি, তাহলে কি উনি কি চুরি খুনি, সোনের খুনিকে জন্ম দিয়ে গেছে নাকি বাংলাদেশে? এই দূর সময়ে মহামারী থেকে চোরের খুনি জন্ম দিয়ে গেছে। আমরা বুঝতে পেরেছি মনি মনি, আমার কোশ্চেন হচ্ছে নির্বাচনী মনি আপনার কাছে অ্যানসারটা দিন প্লিজ। মনিহার খুব আবেগী একটা মেয়ে, ধন্যবাদ তোমাকে। ওর আমি ওর সম্পর্কে যেটুকু জানি, ও একটা রাজনৈতিক পরিবারের মেয়ে, ওর শ্বশুর তিনবারের ভোলার সিদ্দিকুর রহমান কমান্ডার, হাই কমান্ডার সিদ্দিকুর রহমান নামে এমপি ছিলেন জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যারা রাজনীতি করেছেন, যারা তার সহকর্মী ছিলেন, যারা তার টিম টিম মেম্বার ছিলেন, আমি তাদেরকে প্রত্যেককেই স্যালুট করি, কারণ সেই আদর্শটাই আমি বুকে ধারণ করি, সেই আদর্শ নিয়ে আজকে আমার এইটুক পর্যন্ত আসা। এইখানে আমি কিছুটা সাগর ভাইয়ের উত্তর পেয়ে যাবেন যে আমি কি পেলাম কি পেলাম না ওটার ধার ধারি না। তো এইখানে মনিহার দুটো প্রশ্ন করেছে, একটা হচ্ছে গার্মেন্টস এর এত বড় ঝুঁকি নিল, মানুষ বড় না দেশ বড়? আমার কাছে মানুষ বড়। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন যে ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমি সেই নেতার আদর্শকে শুধু ধারণ লালন করি না, আমি পালনও করি। তো কিন্তু আজকে যে সরকার আছে, সেই সরকারের কাছে ব্যক্তিটা বড়, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, এবং এই মানুষ বড়, এই মানুষদের বড়কে আরো বড় হওয়ার জন্য সুইস ব্যাংকে আরো টাকা ভর্তি করার জন্য, বিদেশে বেগম পাড়া শেখ পাড়া আরো ডাবল ডাবল করে বাড়ি কেনার জন্য তাদের গার্মেন্টস এর বিকল্প নাই, যে গার্মেন্টসটার বাংলাদেশের জনক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাহলে কি 100 কোটি টাকা পাওয়ার জন্য সেই সেই সময়টা সেই সময়টাকে ধরে আজকের এই গার্মেন্টস ফ্যাক্টরি? একটা সময় জিয়াউর রহমানের হাত ধরে যারা গার্মেন্টস বানিয়েছিলেন তারাই আজকে আজকে বিভিন্ন ভাবে পয়সা দিয়ে টিকিট কিনে নৌকার মার্কা দাঁড়ায় এমপি মন্ত্রী হচ্ছে। সেই জায়গায় যখন অনেক টাকার এখানে বাণিজ্য হয়, সেই বাণিজ্যে যখন দিতে হয়, তখন এই অসময়ে এই দুর্বিষহ সময়ে এই মৃত্যুকে সাথে নিয়ে অবশ্যই যে গার্মেন্টস খোলা রাখতেই হবে, নইলে বিকল্প কোনো কিছুই তাদের কাছে নাই। তারা ওই টাকা দেখাবে, ওই টাকা দিয়ে তারা ওভার ইনভয়েস করে তারা টাকা বিদেশ পাচার করবে। তো সেই হিসেবে এই টাকাটা ক্যাশ টাকা বাংলাদেশে এখন অনেক বাড়িতে ভল্টে আছে, এই টাকাগুলো বাকিটা বাইরে পাঠানোর জন্য গার্মেন্টস এর বিকল্প নাই, এবং এই জন্য এই গার্মেন্টস থেকে সবচেয়ে বেশি রূপ ছড়াবে এবং ছড়াচ্ছে। আমার যদি ভুল না হয়, গতকালকে গার্মেন্টস এর কয়েকজন কর্মচারীকে টেস্ট করা হয়েছে, তাদের সবচেয়ে বেশি করোনা পজিটিভ পাওয়া গেছে। আর মুজিব কোট নিয়ে যে কথাটা বললেন, আমি সেই নেতাকে শ্রদ্ধার সাথে বলবো, আমাদের প্রয়াত নেতা, উনি চেষ্টা করেছিলেন এই দেশটাকে একটা সদ্য নতুন একটা দেশ দেশকে চেষ্টা করেছিলেন, না চেষ্টা করলে ওনার কথা থেকে তো এটা প্রমাণ হয় না। যে উনি বলছেন সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চুরের খনি, 7.5 কোটি মানুষ, 8 কোটি কম্বল, আমার কম্বল কোথায়? তো সেই জায়গাগুলো যদি আমরা ই করি,
উনি উনি যে কোটটা পড়তেন ওই কোটটার নাম মুজিব কোট রেখেছেন, ঠিক আছে, ওটা জওহরলাল নেহরুর কোট, ওই কোটটা পরে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। এবং ওই ওই কোটটার যদি আমি ধরেই নেই যে আমাদের প্রয়াত নেতার নেতার প্রতি সম্মান করে, নেতা তো চোর ছিল না, নেতা তো চাল চুরি করে নাই, চাল চুরি করে নাই, নেতা তো ওরা কেন করবে, নেতা তো চুরি করে ধরা পড়ে আবার ছাড়া পেয়ে আবার নৃত্য করে নাই ওই কোট পরে, আমরা কিন্তু কোট পরা নৃত্যও দেখলাম আজকে। তো এই জায়গাগুলো থেকেই, এই জায়গাগুলো থেকেই বোঝা যায় যে আজকের শাসক আপনি স্বৈরাচার, আজকের শাসক আপনি ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট সরকারের অনেক কিছুই করতে পারেন, শুধু কি আপনি বিএনপির উপরই করতে পারেন, আপনি নিজের দলের উপর প্রয়োগ করতে পারেন না, আপনি আপনার বাবার প্রতি শ্রদ্ধা রেখে আপনি কি ওই কুট পরে যারা অসভ্যতা করেছে, নোংরামি করেছে। আমাদের অনেক অনেক প্রশ্ন আছে, অনেক অনেক দর্শক আমাদের, আমি আরেকটা কথা বলতে, আমি আরেকটা কথা বলতে, আরেকটা প্লিজ 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 আরেকদিন দেওয়া হবে, আমাদের অনেক প্রশ্ন রয়ে গেছে, একটা কোশ্চেন একটা কোশ্চেন, এটা আমাদের আমাদের দেশের জন্য ভালো হবে, অলরেডি আমাদের 1 ঘন্টা চলে গেছে, মাত্র মাত্র 30 সেকেন্ড চিঠি হচ্ছে কি যে যে আমাদের সরকার বলছে কি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ত্রাণ দিবে, তাহলে আমাদের ঘরে বাংলাদেশে যে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু কারেন্ট বিল চলে যাচ্ছে, কারেন্ট বিল ওদের কাছে অ্যাড্রেস আছে, তাহলে ওই অ্যাড্রেসে কেন ত্রাণ পৌঁছে দিচ্ছে না? কেন ওই আমি আমি মনিহার আপনার মাধ্যমে আমি অবশ্যই এটা জানালাম কর্তৃপক্ষকে, যারা যে ওই ওই হিসেবেই তো তারা দিতে পারে, যদিও তারা আমাদের কথা কাউন্ট করে না, কারণ আমি অনেকগুলো টকশোতে বলেছিলাম যে আর কেউ না গেলেও আপনারা ডাকেন বিএনপির মাধ্যমে, আমরা যারা অনেক কাজ করার চেষ্টা করেছি, আমাদের আমরা তো দিচ্ছি, আমরা শেয়ার করি, আমরা কাজ করি আপনাদের সাথে, তারা কিন্তু আমাদেরকে ডাকে নাই, বরং এখন এখানেও তারা নোংরা রাজনীতি, কাদা ছুড়াছুড়ি রাজনীতিই করছে। নেত্রী আপনার আদর্শ, কিন্তু আপনার আদর্শ এটা যে আপনি আমাকে, আপনি আমাকে আদর্শ দিয়েছেন যে তুমি কাউকে কিছু দিলে কাউকে বলবা না, এমনকি আপনি তো সাগর ভাই, আমাদের এর মধ্যে কিছু ত্রাণের জন্য কিছু আপনার অনলাইন থেকে আমাদের কিছু বিদেশের ছেলেরা যারা খুব কষ্ট করে জীবন চালায় কিছু টাকার জন্য, যারা মিডিল ইস্টে কাজ করতে গেছে, তারা কিছু টাকা পাঠিয়েছে, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে তাদের জন্য অন্তত 100টা পরিবার 200টা পরিবার কিছুদিন টিকতে পারবে। জি নির্ভরমণি, আপনার আমরা বিশেষ করে আপনার কাছ থেকে যেটা সত্যি কথা, আমি নিজেও খুবই উদ্গ্রীব হয়ে আছি যে আমি যে প্রশ্নটি শেষে করেছিলাম সে সম্বন্ধে আপনার কাছ থেকে জবাব পাবো, খুব ছোট করে যদি বলেন, যেহেতু অনুষ্ঠান খুব, আপনি প্রশ্নটা এত বেশি বড় করেছেন যে প্রশ্নের উত্তরটা কিভাবে ছোট করে দিব, সময় কারণে ছোট করে শুনতে হবে, কারণ আরো অনেক প্রশ্ন আছে আপনার কাছে, খুব আমি বলি ছোট ছোট করে আপনার কাছে উত্তর চাই। আমি আসলে মূল্যায়ন করার জন্য আমি বলেছি আপনি এর মধ্যে আপনি শুনেছেন যে আমি আমার আদর্শ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি আমার বাবার কাছ থেকে এটা শিখে এসেছি। সো ওই জায়গাটায় আমি জিয়াউর রহমান কিন্তু অনেক কিছু না পাওয়ার জন্যও করতেন, তো সেই হিসেবে আমরা ফলো করি জাস্ট ওনাকে, ওনার ফলো ওইভাবে করতে পারি না, আমি কি পেলাম সেটা বড় কথা না, আমি অনেককে হাতে কলমে শিখিয়েছি, তারা অনেক বড় বড় নেতা হয়ে গেছে, ওরা আরো বড় হোক কিন্তু ওরা দেশের জন্য কিছু করুক, এটা আমার চাওয়ার। আর কি পেলাম এটা যদি বলি সাগর সাহেব, আমি এইটুকু আপনাকে বলতে পারি কি পাইনি বলেন, এত মানুষ যাকে ভালোবাসে হৃদয় থেকে, কারণ আমার তো তাদের কাছে কিছু চাওয়া পাওয়ার নাই, তাদেরও আমার কাছে কিছু চাওয়া পাওয়ার নাই, সো এই যে ভালোবাসাটা আমি তো তাদের কিছুই দেই নাই, দুইটা টক শোতে দুই একটা কথা বলা ছাড়া, এই যে কথাটাও পালনও হয় না, আমি জাস্ট বুদ্ধির মতো বুদ্ধি দেওয়ার মতো কথা বলি, এটাও এক ধরনের দুঃসাহসিকতা, কারণ ওই যে বলে না যে ভাত দেওয়ার কেউ না কিলানের গোসাই, আমি তো কিলানের গোসাইয়ের মতো দু চারটা কথা বলে ছেড়ে দিই, তারপরেও যে মানুষ আমাকে ভালোবাসে এটাই কম কিসে। আমরা সবশেষে কি চাই দেখেন, একজন ব্যবসায়ী সে চায় যে সে অনেক টাকার মালিক, সে কি রাজনীতি করে কেন, জনগণের কাছে ভালোবাসা চায় কিংবা জনগণের মাঝে বেঁচে থাকতে চায়, একজন চাকরিজীবী সেও আসে, সে কি চায়, এই জনগণের মাঝে বেঁচে থাকতে চায়। আর আমি আমার জীবনে প্রথম থেকে এটাই করেছি, জনগণের মাঝে বেঁচে থাকা, আমার মনে হয় আপনাদের দোয়া আল্লাহ হয়তো আমার সেই কথাটা কবুল করেছেন, আমাকে যদি পৃথিবীতে 2-4 লাখ লোকও যদি আমাকে চেনেন, আমি তাতেই আমি অনেক বড় নিজেকে মনে করি, 1000 মানুষ নমিনেশন
নমিনেশন দেয়া হয় যে উপায় দেওয়া হয় সেখানে কি আপনি আপনি কিন্তু সেখানে বাণিজ্যের একটা অভিযোগ এনেছেন এবং আমি এটা আপনি আপনার এই জায়গাটা আমার মনে হয় ভুল হচ্ছে কারণ আমি বলি আমার ফেসবুকটা 2000 আমার বেশ জনপ্রিয় একটা ফেসবুক আমি স্টেট ডিপার্টমেন্টে আমেরিকায় আমি ফেলো করতে গিয়েছিলাম 2011 সালে লেজিসলেটিভ ফেলো করতে গিয়েছিলাম তখন ওই স্টেট ডিপার্টমেন্ট আমাকে একটা ফেসবুক খুলে দিয়েছিল সেই ফেসবুকটা বেশ জনপ্রিয় ছিল ওই ফেসবুকটা গত বছর ইলেকশনের আগে নভেম্বর মাসে প্রথমে হ্যাক হয় হ্যাক হওয়ার পর ওই হ্যাক ফেসবুকটা তো আর আমার হাতে থাকে না আমি জিডি করেছি আমি দলের মুখপাত্র রিজবি আহমেদের পাশে বসে রিজবি আহমেদ সাহেবকে দিয়ে আমি প্রেস কনফারেন্স করিয়েছি সেই ফেসবুক থেকে বিভিন্ন কথা লিখেছে তখন ইলেকশনের সময় আমি আসলে সেগুলোর সাথে নাই এবং আমি এটা খুবই দুঃখজনক এবং এগুলো সব কতটা ভুল কথা আমি তাও জানি না কতটা শুদ্ধ কথা আমি তাও জানি না সরকার কিংবা তার দূষণরা তাদের প্রয়োজনে যে কথাগুলো লেখা দরকার সেই কথাগুলোই লিখেছে তবুও আপনি এত জনপ্রিয় একজন মানুষ থেকে আপনার নির্বাচনী এলাকা তো আপনাকে মনোনয়ন দেওয়ার না দেওয়ার পেছনে ইলেকশন করতে নির্বাচন করতে পয়সা লাগে তারা ভাবছে যে মেয়েটা এত খাটে দলের জন্য এই মেয়েটার এই শেষ সম্পদ চুক নাই বা খরচ করালাম এটাও তো হতে পারে আপনি যদিও আপনার উপস্থিতি এখনো রাজপথে এবং বিশেষ করে টেবিল টকে টক শোতে খুব জোরালো ভাবে দেখা যায় কিন্তু একটা সময় আপনাদের একটা গ্রুপ ছিল যখন আপনারা 90 এর পরে বিগত আমলগুলোতে আপনাদের একটা গ্রুপ ছিল যারা পরবর্তীতে এমপি হয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য যদি আমি বলি নাম ধরেই বলি যেমন শামনি আক্তার রেহানা আক্তার রানু আপনি তারপরে পাপিয়া এমপি পাপিয়া অনেকেই আপনারা ছিলেন কিন্তু বিশেষ করে শাম্মী আক্তার বা রেহানা আক্তার রানু ওনাদেরকে এখন আগের মতো আর দেখি না আপনি যদিও রাজপথে দেখা যায় না আপনি আপনার উপস্থিতি যদিও আমরা দেখতে পাচ্ছি আমি আমি আপনাকে একটা কথা বলি ভাই আমি এই জায়গায় একটা কথা বলি রাজনীতির সিস্টেমটা না আমি আমার দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার কাছে আমি যেটা শিখেছি সেটা হলো যে রাজনীতিতে এক একজনের এক এক ভাবে ত্যাগ আছে এক একজনের এক এক ভাবে কর্মকাণ্ড আছে তো কোনোটা দেখা যায় কোনোটা দেখা যায় না কিন্তু যারা নীতি নির্ধারক তারা তো জানেন সো আমি মনে করি যে চাক্ষুষ দেখা আপনি হয়তো দুই একদিন নাও দেখতে পারেন আমাকেও দেখতে পারেন না অনেকেই হয়তো বলেন বা ওইভাবে ওই মানে ডাকটাও আসে নাই এই সরকারের অত্যাচারে নিষ্পেষণে ওইভাবে আসেনি যে কারণে তারা যে নাই মাঠে তা কিন্তু ঠিক না তারা আছে তারা এবং তারা তাদের অনেকের অভিযোগ তাদেরকে দেখা যায় জাতি মনে রাখবে তাদের ত্যাগ জাতি মনে রাখবে তারা কাজ করেছে তারা কাজ করে এখনো করে এবং ভবিষ্যতে আমি আমার বিশ্বাস আল্লাহ যদি তাদের ভালো রাখে অবশ্যই করবে তাদেরকে দেখা যায় না আজকে এবং না এই জায়গায় আপনার আমি আপনার আরেকটা কথাও তো এটা বলতে পারি যে নেতৃত্বের গুণাবলীরও কিছু ব্যাপার থাকে আমরা যারা পুরখাওয়া আমরা যে কয়েকজন আছি টিকে আমরা কিন্তু অনেকটা ম্যাক্সিমাম নারীরাই কিন্তু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন উপায় নাই তুমি যদি রাজনীতিটা এরকম এই বাংলাদেশের প্রেক্ষাপটে যে তুমি যদি আর কিছুতে না পারো তার চরিত্র নিয়ে তুমি পাঁচটা বাজে কথা বলো আর কিছুতে না পারলে তাহলে পাঁচটা বাজে গালি দাও তো এই গালিগুলো দেওয়ার পরে অনেকেই টিকতে পারে না চলে যায় অনেকেই আবার অনেক কষ্ট করে টিকে আবার অনেকেই ঠিক সময় মতো কাজ করে সময় মতো ফিরে আসে রাজনীতিতে আসলে নমিনেশনটা তো আসলে একটা অ্যাওয়ার্ড নমিনেশনের চেয়ে আমি বেশি গুরুত্ব দেই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং পলিটিক্যাল পদ পদবীকে আপনার কথা শুনতে পাচ্ছি না আপনি হয়তো আপনার ওখান থেকে আপনার মাইক্রোফোনটি মিউট করা হয়েছে নীলুফার চৌধুরী মনি প্লিজ আপনার কথা শোনা যাচ্ছে না আমি আপনার কথা শুনতে পাচ্ছি না নীলুফার চৌধুরী মনি আপনার কথা শুনতে পাচ্ছি না
তারা জানে না যে এটা অনেকটা ব্যাং এর গল্পের মতো, যে ওই বাচ্চারা যে পুকুরে ঢিল ছুটছে, ব্যাং বলছে যে এটা তোমাদের জন্য খেলা কিন্তু আমাদের জন্য জীবন মরণ। আজকে যারা রাজনীতিতে ত্যাগ করেছে, ত্যাগ তিতিক্ষা যাদের অনেক আছে, তাদের বাদ দিয়ে যখন নিউ কামাররা এসে ওই জায়গাগুলো দখল করে, তখন এই যারা কষ্ট করেছে তারা তাদের ইজ্জত সম্মানের খাতিরে যেমন ওপেন হতে পারে না। আর রাজনীতিটা এখন এর একটা বিশেষ বিশেষ কারণও আছে। আমি আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করে যাচ্ছি, সম্পর্কিত প্রশ্ন, বিশেষ কারণও আছে যে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যিনি আপনাদের দলের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য উনি সম্প্রতি আল্লাহর ওয়াস্তেই বলবো এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে নির্বাহী আদেশে উনি মুক্তি পেয়েছেন। সেই ওনার মুক্তির জন্য আপনাদের সেই অগ্নি বলে এটাকে তুখর ছাত্র নেত্রীরা যারা ছিলেন এক সময়, আপনারা যারা অনেক আন্দোলন করেছেন রাজপথে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কাঁপিয়েছেন এক সময়, আপনারা অনেক ধরনের অনেক ইতিহাস আপনাদের, আপনাদেরকে কমপ্লিটলি দেখা যায়নি আমি যদি বলি এভাবে। আমি আপনাকে বলতে চাই এক কথায়, যে কথাটা আপনি বের করতে চাচ্ছেন আমি এতক্ষণ বলতে চাচ্ছিলাম না, ছাগল দিয়ে আর যাই হোক, ছাগল দিয়ে কিন্তু আপনার হাল বাওয়া যায় না, গরুর কাজ করানো যায় না, গরুর কাজটা গরুকেই করতে হয়। সো আপনি যখন যে নেতৃত্বের কথা আমি বলছি, আমার কষ্ট হচ্ছে বলতে, আমি কাউকে হার্ট করার জন্য কোনো ব্যক্তিগত ভাবে বলছি না, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় আমরা আন্দোলন করেছি, কিসের জন্য করেছি, আমাদের উপরের নেতারা তারা আন্দোলনের ডাক দিয়েছে আর তারা বলেছে আমাদের ভেতরে কিছু সাংকেতিক কথা ছিল, এটা বললে এটা হবে, এটা বললে এটা হবে, আমরা কিন্তু ওইভাবে চলে এসেছি। আর আজকে যারা নেতৃত্বে আছে তারা বলে চুপ চুপ করে ফোন করে করে তোমাকে ডাকলে তুমি তুমি শুধু আসবে। এই দুই চারজন নিয়ে যারা কিছু মানুষ আছে, আপনি মাইন্ড করবেন না, বাম থেকে যারা আসে তারা কিন্তু একদিনে সব ধ্বংস করে দিতে পারে কিন্তু চাইলেই গড়তে পারে না। বামরা কিন্তু ছোট ছোট করে গড়ে, বড় করে গড়তে পারে না। বড় করে গড়ার জন্য বড় মনের দরকার হয়, বড় করে গড়ার জন্য বড় চিন্তার দরকার হয়। আমাদের খাটাতে না পারলে আমাদের তো সেই পথটা নাই। সাগর সাহেব আমি বলি, আমাদের পোস্ট পদবি এমন, যেমন ধরেন আগে আমরা যখন একটা হলের দায়িত্বে ছিলাম, আমি ডাক দিলে একটা হল চলে আসতো, আরেকজন ডাক দিলে বিশ্ববিদ্যালয়ে চলে আসতো। আমি আমাকে দিয়েই বলছি, আমি আমি আমার মতই তো, তারাও তো আমার মতই। আমি ওই জায়গাটা থেকেই বলছি যে আপনার আন্দোলনের ডাক দেওয়ার একটা প্রসেস থাকে আর আন্দোলনের সরকারেরও একটা প্রসেস থাকে। আপনি জানেন এরশাদ সম্পর্কে আমরা অনেক বাজে কথা বলি, কিন্তু এরশাদের সময় কিন্তু আমরা যাই হোক আন্দোলন করতে পেরেছিলাম। আজকে আমাদের সেই আন্দোলন, আমাদের ঘুম এরশাদের সময় ঘুম হতো কিন্তু এইভাবে না, এরশাদের সময় অ্যারেস্ট হতো কিন্তু অত্যাচার এইভাবে হতো না। তো এরশাদের সময় মেরে ফেলছে নূর হোসেনের গণতন্ত্র মুক্তি চাই, অথবা জেহাদ থেকে শুরু করে অনেক, রাফুন বসুনিয়া থেকে শুরু করে অনেক লোকের শহীদ হয়েছে আমাদের, কিন্তু এইভাবে না, আমাদের মিছিলের ভিতরে হয়তো বা বুকে গুলি চালিয়েছে। কিন্তু আজকে যে অবস্থা, আপনাকে অন্ধকারে পিছন থেকে টান দিয়ে নিয়ে যখন গুম করে দিচ্ছে, আপনার সন্তান আপনার স্ত্রী যখন হাহাকার করছে, তখন আর পাঁচজন কিন্তু নামছেন না। খালেদা জিয়ার, খালেদা জিয়ার মুক্তিতে, মুক্তির পেছনে আপনাদের কোনো, আপনাদের কোনো ভূমিকা নেই এটা আপনারা স্বীকার করেন না? এটা আপনার, আপনার শুনেন, আমি আমার কথা বলছি, আমি আমার কথা বলছি, শুনেন, আল্লাহ বলছেন কি, আল্লাহ বলছেন তুমি যদি কোনো কিছু না পারো, তুমি যদি প্রতিবাদ করো, প্রথমে বলছে কোনো অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিবাদ থেকে তুমি পারলে যুদ্ধ করো, তুমি যদি দুটোর কোনোটাই না পারো তুমি মনে মনে ঘৃণা করো। আমি যে নেতৃত্বের কথা বলছি, যেখানে আপনার যেখানে দরকার হলো অসহযোগ আন্দোলন, সেখানে যদি গান্ধীজির এই এই আন্দোলনে অহিংস আন্দোলনে যাই, এই সরকারের সহিংস সরকারের সাথে অহিংস আন্দোলন কাজ হবে না। যখন আমি জানি আমার কথায় কিন্তু কোনো কিছু বসে থাকবে, যখন আমি জানি যে আমি যখন জানি যে আমার কথায় কিছু হবে না, তখন আমি ওখানে আমার কি করণীয় থাকে আপনি বলেন? কারণ পথটা তো আমার নাই, আমি তো না হাইলে না যাইলে, না নেতা না কর্মী, তো সেইখানে আমার কথায় তো পাঁচজন আসবে না। আসতে পারে কারা? যারা আমাকে অনুসরণ করে, দুই চার পাঁচজন, আমি কিভাবে জানবো? বাট যারা লিডারে লিডারত্ব আছে, নেতৃত্বে আছে, তারা কিন্তু অহিংস নীতিতে গিয়েছিল,
অহিংস নীতিতে আর যাই হোক আওয়ামী সরকারকে, যারা একটা বড় দেশের ছত্র ছায়া বাস করে তাদেরকে সরানো যায় না। আপনারাও ব্যর্থ কিনা, আপনারা কিন্তু সেটা অবশ্যই, আমি ব্যর্থ না, আমার কথা আমি বলবো, আমি সরকারকে যখন যেভাবে পেরেছি তুলাধুনা করেছি, আমি যেভাবে, আমার তো কোনো আর ক্ষেত্র নয়, আমি একটা সহসম্পাদক, আমি আপনাকে বলছি, আমি আপনি কিন্তু বলেছেন আমরা কয়েকজন, আপনি কিন্তু বলেছেন আমরা কয়েকজন, আমি সেই কয়েকজনের হয়ে কথা বলছি, আমি ওই শুনেন সাগর সাহেব, আমি সেই কয়েকজনকে চিনি, আমি সেই কয়েকজনকে, আমাদের মধ্যে দুঃখ থাকতে পারে, কষ্ট থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এই জায়গায় সবাই এক যে আমরা কিন্তু ভয় ওইভাবে পাই না, আমরা কিন্তু, আপনার মনে আছে আমরা কিন্তু সংসদে আমরা তিনজন চারজন পাঁচজনও মিছিল করেছি, সেখানে আমার ক্ষেত্র ছিল, আমি মিছিল করতে পেরেছি, আজকে আমার ক্ষেত্রটাও নাই, কারণ আমি সাবেক সংসদ সদস্য, আমার পথ কি, আমি 700 সদস্যের মধ্যে 600-500 সদস্যের মধ্যে আমি একজন সহসম্পাদক, তো সেখানে আমি চাইলে আন্দোলনে ডাক দিতে পারি না, আর শুনে যে আন্দোলন শুনে আমি জানছি যে এটা হলো মানববন্ধন, এই মানববন্ধন করে আর যাই হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না, সেইখানে আমি সেই মানববন্ধনে আমার ভূমিকাটা কি থাকবে আপনি বলেন, বলেন আমাকে, ওই মানববন্ধন, যে মানববন্ধন পুলিশ যখন বলে দেয় যে তিনটার মধ্যে শেষ করতে হবে, আমি যখন ভয় পেয়ে আমি যখন ভয় পেয়ে 12টার মধ্যে প্রোগ্রাম শেষ করি বা 1টার মধ্যে প্রোগ্রাম শেষ করি, সেই তাদের সাথে গিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা, এটা দিবাস্বপ্ন, এটা দিবাস্বপ্ন আমি মনে করি। সো আমি তখন দেখেছি যে এইভাবে হবে না, আমি আমার প্যাটার্ন চেঞ্জ করেছি, আমি আমি আর কেউ না চলুক, বলে দিকে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আমি একলা চলো বলে আমি টেলিভিশন গুলোতে গিয়েছি, আমার ফ্যামিলি মেম্বাররা নিষেধ করেছে, আমার হাজবেন্ড নিষেধ করেছে, আমার বাবা নিষেধ করেছে যাতে আমি না যাই, আমার অনেক রকম সমস্যা হতে পারে, হয়েছেও, বাট আমি তারপরেও আমার নিজের শরীরকে, নিজের জীবনকে আমি তোয়াক্কা করিনি, আমি গিয়েছি। তো ওই জায়গায় যেখানে আমি আমার কথাটা বলতে পারি আমার মতো করে, সেখানে আমি যেতে পারি, কিন্তু ওইখানে তো আপনি যে কথাটা বললেন ফিল্ড, ফিল্ডে তো আমার হাতে সেই লাগামটা নাই, লাগামটা আমার থেকে আরো 1-2 মাইল দূরে, সেই সেই 1-2 মাইল দূরে যে লাগাম টেনে ধরার মতো অবস্থা আমার নেই, সেইখানে আমাদের অনেকেরই ভুল ছিল, আমরা ডেকে ডেকে সব মুনাফিকদেরকে আমরা পদায়ন করেছি, নেতৃত্ব থেকে শুরু করে আপনার যারা উপরে আছে তাদের প্রতি আপনার অনাস্থা আছে কিনা, সবার প্রতি নাই, ওই যে বলেন না যে এক মন দুধের মধ্যে এক ফোঁটা চুন নাই কিন্তু যথেষ্ট নষ্ট করার জন্য, সো তারা কি দায়ী, তাদেরকে আপনি দায়ী করতে চাচ্ছেন এই এখানে? তো আসলে আমার চাওয়া না চাওয়ার কিছু নাই, জনগণ বুঝে, জনগণ তৃণমূল পর্যায়ে, তৃণমূল পর্যায়ে, এবং আমি যতদূর জানি যে আপনাদের সাংগঠনিক একদম তৃণমূল পর্যায় পর্যন্ত যথেষ্ট চাঙ্গা আছে কর্মীরা, আপনাদের নেতৃত্ব, আমাদের কর্মীরা, আমাদের কর্মীরা শুনেন জেল জুলুম ভুলিয়া তো আছেই, বুকে 20টা গুলি নেওয়ার পরেও যদি আপনি জনির বউকে জিজ্ঞেস করেন তুমি কি করো, সে বলবে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়ার দল করি, সেই আপনার যে চিরাঙ্গের ছেলেটা যে মেরে ফেললো যে আমাদের, তাকে তার ফ্যামিলিকে যদি বলেন যে তুমি কি করো, তারপরেও বলবে আমি বিএনপি করি, তাকে মেরে উপর করে ফেলে যে অবস্থা করা হয়েছিল, হ্যাঁ, তো সেই জায়গায় আমাদের কর্মীরা এত স্ট্রং, আমাদের কর্মীরা স্ট্রং বলে তো এই দলটা এখনো ভাঙতে পারে নাই, এই যে তথাকথিত 2-1 জন ঢুকেছে তারা তো এখনো দলটাকে ডেস্ট্রয় করতে পারে নাই, আমাদের কর্মীরা স্ট্রং আছে বলেই তারা পারে নাই, এবং আমাদের কর্মীরা স্ট্রং আছে বলেই তারা ইনশাআল্লাহ আগামীতেও পারবে না। জি, এই পর্যায়ে নিরফর চৌধুরী মানে আপনার কাছ থেকে আমি একটু সময় চাচ্ছি, একজন শেষ আজকের মতো শেষ দর্শক যিনি প্রশ্ন করবেন, আপনার প্রশ্ন করুন, আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন বলে আপনি প্রশ্ন করুন। আমাদের প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা আমাদেরও চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি দর্শকদেরকে এই দর্শক আবার এসেছেন আমি ওনাকে সুযোগটি দিয়ে দিচ্ছি, এরপর আমি লাস্ট আর 2টা প্রশ্ন করে আমাদের অনুষ্ঠান শেষ করবো, কারণ দর্শকের দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন, আপনি আপনার নাম এবং কোথা থেকে যুক্ত হয়েছেন বিস্তারিত প্রশ্ন করুন প্লিজ।
জি, ধন্যবাদ সাগর ভাইকে আপনাকে যুক্ত করার জন্য। আমি বেলাল হোসেন বাবু, সৌদি আরবের একটা প্রদেশের আবা প্রদেশের থেকে বলছিলাম। আমার প্রশ্ন মনি আপার কাছে একটু, মনি আপার সাথে। আসসালামু আলাইকুম মনি আপা। ওয়ালাইকুম আসসালাম মনি আপা, আমি সৌদি আরব থেকে বলছি। আপা, আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে বিএনপির বিগত সময়ের গুলো যত আন্দোলন হয়েছে, সরি যত জনসভা হয়েছে, যত মানববন্ধন হয়েছে এবং নমিনেশনের সময় যতগুলো নমিনেশন হয়েছে, তখন আপনাদের বিএনপির যে কর্মী এবং নেতা নেত্রীদের যত যত জনবহুল ভাবে মানে তারা একত্রিত হয়েছে, কিন্তু সেই একত্রিত সেই জনসমাগম কিন্তু কোনো আন্দোলনে তারা ইয়ে করতে পারে নাই, দেখাইতে পারে নাই, সেটার কারণ কি? ঠিক আছে, এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন ব্যাপারটা হচ্ছে যে কি, আমি সৌদি আরবে আছি, আমাদের সৌদিতে সম্ভবত 20 থেকে 22 লাখ লোক এখানে কাজ করে। তো তার 75% কিন্তু সাধারণ কর্মী তারা। তো তাদের তারা বিশেষ করে তাদের স্পন্সরদেরকে সামান্য কিছু কমিশনের মাধ্যমে তারা নিজেদের ব্যবসাটা নিজেরাই পরিচালনা করে। সেই ব্যবসা থেকে তার স্পন্সরকে কিছু পয়সা দিতে হয়, তারপর দোকান ভাড়া দিতে হয়, তারপর তাদের যে আইডি কার্ডের খরচটা ছেড়ে দিতে হয়। তো সেই অবস্থা আজকে 1.5 মাসের উপর ধরে যখন সৌদি আরবের মধ্যে আপনার লকডাউন চলতেছে, তাদের সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ, সেই ক্ষেত্রে তারা কিন্তু ব্যবসায়ী ভাবে খুবই একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমাদের থেকে দূতাবাস থেকে যদিও ছোট করুন, আমরা দূতাবাস থেকে যদিও এটা বলা হচ্ছে, একটা ওয়েবসাইট এর মধ্যে একটা নাম্বার দিচ্ছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে, যারা বেকার আছে, যারা ঘরে কষ্ট পাচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে, তাদেরকে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য। কিন্তু আমার মনে হয় ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোন একটা মৃত ব্যক্তির নাম্বার, ঠিক আছে, ওই নাম্বারে যোগাযোগ করে এখনো পর্যন্ত কেউ মানে কানেকশন নিতে পারে না। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখনো পর্যন্ত ইন্টারনেটে ছোঁয়া পায় নাই, ঠিক আছে। তো আমাদের জন্য বিএনপি বলুন আর বাংলাদেশের সরকার বলুন, কেন আমাদের প্রতি এত অবহেলা করতেছে, এই প্রশ্নটুকু আমার কাছে রাখলাম সর্বশেষ প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে সাগর ভাইকে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনি আসলে খুবই সুন্দর দুটো প্রশ্ন করেছেন। আমি প্রথমে আপনাকে সালাম সহ আমি সৌদি এবং মিডল ইস্টের লাখো লাখো আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে আমি আমার সালাম জানাচ্ছি এবং আপনাদের প্রতি সত্যি আমরা কৃতজ্ঞ। আপনি যে দুটো প্রশ্ন করেছেন, একটা হচ্ছে আন্দোলন কেন আমরা জমাতে পারিনি, যেটা আমরা নমিনেশনের সময় বা আমাদের ব্যক্তিগত কোনো কাজের সময় যে লোক জনবল দেখাতে পারি, এটার আসলে কিছু কথা সাগর ভাইকে আমি ইতিমধ্যে বলেছি। আর কিছু কথা যেটা থাকে সেটা হলো যে দেখেন, বাংলাদেশের মানুষ এখন এমন যে আমরা লোক দেখাতে সবসময় বেশি পছন্দ করি, ওটা ওটা রিস্ক নিয়ে বোঝানো গেছে যে আমি নমিনেশন পেলে মনে হয় যে আমি সারা জীবন বিএনপি থেকে নমিনেশন পেতেই থাকবো। তো সেই মনে করেই তারা এত লোক জোগাড় করেছে এবং তারাও মনে করেছে যে সরকার এখানে ধরপাকড় করবে না, মারবে না। মানুষও এখন বুঝে বুঝে মানুষ কিন্তু কাজ করে, তো সেই জন্য তারা গিয়েছে হয়তোবা। আর দ্বিতীয়ত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা লোক দেখাতে পারে নাই, যেটা আমাদের চেইনের প্রবলেম। একটা মালা, একটা চেইনে যদি আপনার কোথাও ছিঁড়ে যায়, আপনি যত কষ্টই করেন মালাটা কিন্তু ঠিক মতো জোড়া না দিলে আপনি চালাতে পারবেন না, পড়তে পারবেন না। ঠিক আমাদের এই চেইনটার যে প্রবলেমটা, যে কোথায় প্রবলেম হয়েছে, অনেক সময় আমরা বুঝতে পারি কিন্তু বলতে পারি না, অনেক সময় বলতে পারি কিন্তু বুঝতে পারি না। আজকের এই জায়গাটায় আমি বলবো যে এইখানে আমাদের যা ভুল ছিল ছোটখাটো, আপ টু ডাউন সবারই কম বেশি ভুল ছিল। আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি মানুষ, উনি ফেরেস্তা না, উনি শয়তানও না, একজন মানুষ, তারও ভুল হতে পারে। যে মানুষটা যত বড় বাটপার তার বিহেভ তত ভালো হয়, উনি হয়তো বা সেই বিহেভে অনেকে বুঝতে পারে না যে এই মানুষগুলো দিয়ে তার অনেক ক্ষতি হয়ে যাবে, তার দলের ক্ষতি হয়ে যাবে। উনি হয়তো বুঝেছেন যখন তিলে তিলে উনি দগ্ধ হয়েছেন, উপলব্ধি করেছেন যখন আর ফেরার কোনো রাস্তা ছিল না। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এরকম যে সৌদি আরবে যে ফোন নাম্বার গুলো দিয়েছে, এটা সরকার এরকম করে, এবং আপনারা সাফারার, আপনারা আরো ভালো জানেন যে ওই বাইরের দেশের বাংলাদেশি দূতাবাস গুলো কি কাজগুলো করে, নিজেরা ঘুরে বেড়ায়, নিজেরাই এই কাজগুলো করে, নিজেরাই মিথ্যা কথা বলে অহরহ, এবং পয়সা ছাড়া ওখানে কোনো কাজ হয় না। এবং ওরা এমন একটা অবস্থা করে বাংলাদেশের, যেমন ধরেন একটা হাসপাতালের আমি উদাহরণ দেই, আজকে গতকালকে একটা হাসপাতালে একজন দম্পতি তার বাচ্চা বিক্রি করে হাসপাতালের বিল দিয়েছে। এটা জানার পরে
একজন পুলিশ অফিসার জানার পরে ওই বিল শোধ করে দিয়ে ওই বাচ্চাকে দম্পতিকে ফেরত দিয়েছে। হাসপাতালটা যে ভূমিকা পালন করেছে, আপনাদের সাথে দূতাবাসগুলো ঠিক সেম ভূমিকা পালন করে। ওইখানে তাদের কাছে মৃত ব্যক্তিরও কোনো দাম নাই, তারা কখনো বুঝেও না যে তারাও একদিন মারা যাবে। আমি অনেক শুনেছি, দেখেছি যে অনেকেই আছে যে ওরা ট্রাস্টি করেছে যে কেউ মারা গেলে তার যদি পয়সা না থাকে দেশে পাঠানোর জন্য, তখন আপনাদের এই ট্রাস্টি থেকে পয়সা দিয়ে পাঠায়। অথচ এটা কিন্তু উচিত দূতাবাসের, কারণ তাদের আপনাদের রেমিটেন্স দিয়ে আমরা গর্ব করি, আমরা বলি আমাদের জিডিপি গ্রোথ 8.... আমরা এইসব বলি, কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে সম্মান করি না। আজকে ইতালি থেকে যে মানুষগুলো আমাদের আসছিল, তাদেরকে যদি আমরা মাইন্ডসেটটা করতে পারতাম, তাদের যদি ওরিয়েন্টেশন দিতে পারতাম এয়ারপোর্ট থেকে, যে মানুষটা আপনারা যারা এসিতে অভ্যস্ত, হতে পারে ছোট কাজ করে কিন্তু বিদেশে তো সবই সেন্ট্রালাইজ এসি, এসিতে অভ্যস্ত, তাকে ওই হাজি ক্যাম্পে ফ্যান নাই, কিছু নাই, খাবার নাই, দাবার নাই, যদি আইসোলেশনে রাখে, সেই মানুষটা তো মৃত্যুর প্রহর গুনবে। সে তো বলবে যে আমি কেন দেশে আসলাম, সে তো পালানোর চেষ্টাই করবে। সো এই জায়গায় আমাদের অনেক আপনার প্রবলেম আছে, আমাদের সব জায়গায় আমাদের আপনার গ্যাপ আছে, সব জায়গায় আমাদের মানে সমস্যার কোনো অন্ত নাই। যত অসম্ভবের দেশ হচ্ছে বাংলাদেশ, অসম্ভব সম্ভবের দেশও হচ্ছে বাংলাদেশ। আপনাদের জন্য ভবিষ্যতে আমরা ভালো কিছু করতে পারি। নীলোফার চৌধুরী মনি, আমরা কিন্তু প্রায় শেষ দিকে চলে আসছি এবং আমাদের অনেক সময় হয়ে গেছে। শেষ কথাটি হলো, এক যুগেরও বেশি আপনারা ক্ষমতার বাইরে রয়েছেন, আপনাদের কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা ক্ষমতায় যাওয়ার, আর থাকলেও বা কি ধরনের প্রস্তুতি আপনাদের আছে? ক্ষমতায় যাওয়ার জন্যই আপনারা সবাই রাজনীতি করেন, এটাই স্বাভাবিক। আমি যদি ওইটা যদি সংসদে না যাই, আমি যদি জনগণের কল্যাণের জন্য যদি রাস্তায় কাজ করি, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থা, আমার হয়তো বা এটার জন্য আমার সময় লাগবে 20 বছর, কারণ রেভলিউশন 20 বছর, মিনিমাম 10 বছর। আমি এই কারণে কিন্তু এত কিছু চাকরি টাকরি বাদ দিয়ে কোনোদিন একটা অ্যাপ্লিকেশনও করিনি, চাকরি গিয়েছি। তো সেই জায়গায় ক্ষমতায় যাওয়ার ইচ্ছে সবারই আছে, কিন্তু পথটা কোন পথে সেটা হলো বড় কথা। আপনি যে প্রশ্নটা করেন নাই, আমি শর্টকাট মেথডে ক্ষমতায় যাব, আমি মনে করব যে আওয়ামী লীগ খারাপ কাজ করছে, আওয়ামী লীগ যত খারাপ কাজ করবে জনগণ আমাকে তত উদ্বুদ্ধ হয়ে ভোট দিবে। বাংলাদেশের সিচুয়েশন এবং বিশ্বের সিচুয়েশন এখন আর এই জায়গায় নাই। এখন যে দেশে ভোটই হয় না, সেই দেশে ভোটের আশা করে তো লাভ নাই। এইখানে আপনার মাইট ইজ রাইট এর জবাব মাইট ইজ রাইট দিয়ে দিতে হবে। মাইট ইজ রাইট এর জবাব যদি আপনি ওই যে ওই শান্তিনিকেতনের গরুর মতো যে ফুল ছুড়ে দিয়ে যে এই গরু সরে যাবে, ফুল ছুড়ে মারবো, গরু কিন্তু ফুল ছুড়ার কোনো অর্থ বুঝে না, গরু কিন্তু আপনার সাবার করে দিবে আপনার খ্যাত। সো এই জায়গাটায় আমি বলবো যে বিএনপি যারা আছেন তাদের বলার মতো সাহস আমার নাই, কারণ তারা অনেক সিনিয়র নেতা। তারপরও আমি সবিনয়ে বলবো যে যদি প্ল্যান করা যেত, যে সরকার এখন আছে, এই সরকার টুকা দেওয়ার আগে এই সরকার ঝরে যাওয়ার কথা। এই সরকারের প্রতিদিন প্রতিদিন হাজার হাজার ইস্যুর জন্ম দেয় যে সরকার নিজেই, সেইখানে আমরা কিছুই করতে পারি না। একটা ব্যাংক খালি হয়ে যায়, এক এক 10টা ব্যাংক খালি হয়ে যায়, বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক খালি হয়ে যায়, অথচ চেয়ার চাপরাশি পিয়ন দারোয়ানের বাসায় আপনার ভল্টের পর ভল্টের টাকা পাওয়া যায়, সোনা পাওয়া যায়, শত শত ভরি টন সব কেজিতে কেজিতে সোনা পাওয়া যায়, সেইখানে আমরা কিছুই করতে পারছি না। অভাগা জাতি, অভাগা আমরা বিএনপির যারা, আমরা মঙ্গল চাই তারা, এবং অভাগা এই দেশের যারা সাফার করছে, যারা জেলখানায় আছে আমার ভাইরা,
যারা বিনা কারণে জেলখানায় আছে, আজকের চুর ডাকাত গুন্ডা বদমাস যারা শীর্ষ সন্ত্রাসী তারা মুক্তি পাচ্ছে, তারা ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে, ভিআইপি ট্রিটমেন্টে তাদের দেশের বাইরে বের করে দেওয়া হচ্ছে। পক্ষান্তরে আমার যে ভাইয়েরা যারা শুধুমাত্র শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ এই কথা বলার জন্য, কিংবা তারিক জিয়া বীরের বেশে আসবে আবার বাংলাদেশে এই কথা বলার জন্য, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি, স্বৈরশাসকের তক্ত তুপসের কথা বলে যারা জেল খাটে তাদেরকে আমরা ছাড়াতে পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক, এটা আমাদের জন্য লজ্জাজনক। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এত লম্বা সময় দেওয়ার জন্য। আপনি একজন ব্যস্ত মানুষ, তবু আমাদের সাথে এসেছেন এবং সারা দুনিয়ার থেকে প্রায় সকল প্রান্ত থেকে অনেকে আমাদের সাথে যুক্ত হতে চেয়েছেন। আসলে 5 থেকে 6 জনের বেশি আমরা দর্শক নিতে পারি না, প্রশ্নকর্তা নিতে পারি না, আদারওয়াইজ দেখা যাচ্ছে লম্বা অনুষ্ঠান করতে হয়, যেটা আসলে অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে দিন, সবাইকে বলেন স্টেপ বাই স্টেপ আমরা কথা বলতে পারবো। জি, আপনি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন, শেষ খুব ছোট কথা যদি কিছু বলেন। আমি দর্শককে দুভাগে ভাগ করতে চাই, যেহেতু আপনি বাইরে আছেন দেশে, আমি দেশে আছি, আমি দুভাগে ভাগ করতে চাই। এক ভাগ হচ্ছে আমার দেশের কষ্টে যারা আছে, ভয়ে যারা আছে, ক্ষুধার্তে যারা আছে, যারা অন্ন বস্ত্র বাসস্থানের জন্য এখনো যুদ্ধ করছে, তাদের জন্য যে আসুন আমরা সবাই মিলে একমাত্র মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই রোগ মুক্তি দেয়, আমাদের ক্ষুধা মুক্তি দেয়, আমাদের দেশে একটা ভালো শাসক দেয়, আর আমরা যারা প্রবাসী যারা আছে আপনাদের মতো, তাদের জন্য আমরা দোয়া করি, বা তাদের কাছে আমাদের মিনতি চাওয়ার, আপনারা প্রবাসীদের দোয়া আল্লাহ মহান রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি কবুল করেন, আপনারা দোয়া করেন, আমরা যেন ভালো থাকি, আপনারাও ভালো থাকেন, আপনারা সুস্থ থাকলে, আপনারা ইনকাম করলে আমরা কিন্তু আবারও জিডিপি গ্রোথ বাড়াতে পারবো, আমরা ভালোভাবে চলতে পারবো, আমরা ভালো ভালো কথা বলতে পারবো, আমরা ঝগড়া করতে পারবো, আমরা কিন্তু মারামারি করতে পারবো, গুম খুনো করতে পারবো। সেই আপনারা যেন ভালো থাকেন, আমার প্রবাসী ভাইয়েরা সবাইকে আমার শুভেচ্ছা, এবং বাংলাদেশি ভাই বোনরা সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন, সবাইকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য নীলফার চৌধুরী। মনি, দর্শক এই চেষ্টা নতুন অতিথিদেরকে আপনাদের সামনে এনে তাদেরকে প্রশ্ন করা, তাদের কাছ থেকে জবাব চাওয়া আমাদের অধিকার, যেহেতু তারা আমাদের মুরব্বী, তারা আমাদেরকে পরিচালনা করেন, তাদেরকে আমরা দায়িত্ব দেই, ভোট দেই। সুতরাং সাবেক হোক আর বর্তমান হোক, আমার চেষ্টা থাকবে সকল ধরনের নেতৃত্ব, স্থানীয় নেতা হোক বা সরকারের বিভিন্ন পর্যায়ের মানুষদেরকে আমি আপনাদের সামনে হাজির করার চেষ্টা করবো সবসময়। এ পর্যায়ে আপনাদের সাথে আমি বিদায় নেবার সময় এসে গেছে। আজকে অনেক লম্বা সময় কারণ হলো নীলফার চৌধুরী মনির সাথে আসলে তার কথা শুনে শেষ করার কোনো সুযোগ থাকে না, কখন যে 1.5 ঘন্টা চলে গেছে আসলে অবাক করার বিষয়। আমি চেয়েছিলাম 1 ঘন্টা শেষ করতে, কিন্তু আসলে হয়নি। ভবিষ্যতে আপনারা যদি আমাদের সাথে দর্শক হিসেবে যুক্ত হতে চান অন্য কোনো ব্যক্তির সাথে, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সে, আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে যুক্ত হতে হবে। আর অবশ্যই এই ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের ওয়ালে শেয়ার করবেন, অন্যকে দেখা শুরু করে দিবেন, এবং ফেস দ্য পিপল এই অনুষ্ঠানটির সাথে থাকবেন সবসময়। আমি চেষ্টা করবো আমাদের গণতান্ত্রিক উপায়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বার জন্য নেতা নেত্রীদেরকে জবাব দিই তার আওতায় আনতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।